ফটো করব, করব কেন, ওখানে যতগুলো সিএসএস স্টাইল আছে সেগুলো প্র্যাকটিস করব। পাগল ঠিক আছে, কি করলে পাগল হব? পাগল হয়ে যাবে ভাইয়া তুমি হইতেছে, করবি হইতেছে, মনে কর পছন্দ হইলো ওয়েবসাইটটা বাড়ানোর চেষ্টা করবে, শেষ। তেমন করে বাড়াতে একটা ওয়েবসাইট লেআউট বাড়াতে যায় দেখবি যে 100 রকমের জিনিস। হ্যাঁ এটাও ভালো আইডিয়া। আচ্ছা সবার ডাউনলোড হয়েছে, জি ভাই, ইনস্টল হয়েছে? জি ভাইয়া ইনস্টল হচ্ছে ভাই। ইনস্টল এখনো হচ্ছে বলে কি অবস্থা? আচ্ছা যাদের ইনস্টল হয়েছে দেখেন তারা এরকম একটা ইন্টারফেস পাবেন। আচ্ছা ভাই আমার ইনস্টল করে একদম শুরুতে একটা ইয়া দেখাইলো, ওয়ার্নিং দেখাইছিল, ওগুলো দেখা, ওগুলো সমস্যা নেই। এই ইউজার অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখা, অ্যাক্টিভেশন সমস্যা। সো ইনস্টল হয়ে গেলে আপনাদের একটা ইউজার ইন্টারফেস দেখাবে, সেটা হচ্ছে এই যে এটা এরকম দেখাবে, ঠিক আছে? সো এরকম যখন দেখাবে, সো প্রথমেই যেটা করবেন যে এখানে দুইটা অপশন আছে, অ্যাপাচি এবং মাইএসকিউএল। সো অ্যাপাচিটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের সার্ভার, সেটা হচ্ছে সার্ভার, আর মাইএসকিউএল হচ্ছে যেটা হচ্ছে আমাদের ডাটাবেজের কাজগুলো করবে। সো এই দুটাকে স্টার্ট করব প্রথমেই, যদি স্টার্ট না হয়ে যায়। সো স্টার্ট করে দিব প্রথমেই, ঠিক আছে? সো দেখেন সবার স্টার্ট হচ্ছে কি না, যদি কারো কোনো কারণে স্টার্ট না হয় তাহলে বুঝবেন যে প্রবলেম আছে। সো দুইটা দেখবেন যে সবুজ হয়ে যাবে এবং এখানে বিভিন্ন ধরনের পোর্টের কথা লেখা থাকবে এবং পিআইডির কথা লেখা থাকবে। আর যারা পুরান ভার্সন যারা দেখতে চান যে তাদের ভার্সন কত আছে, তারা যে শেলে আসবেন, শেলে এসে এখানে পিএইচপি স্পেস মাইনাস ভি এটা হিট করবেন, যাদের পুরান ভার্সন, ঠিক আছে? পুরান ভার্সন তারা এখানে শেল থেকে পিএইচপি স্পেস মাইনাস ভি এই কথাটা লিখবেন, লিখলে পরে আপনার ভার্সন কতটা দেখায় দেবে। দেখেন আমার ভার্সন দেখাচ্ছে কিন্তু পিএইচপি 7.3.10, ঠিক আছে? সো মোটামুটি চালানোর মতো একটা ভার্সন আছে, খুব একটা পিছায় নাই, কাছাকাছি আছে। কারো যদি 7-এর নিচে থাকে, 5 টাইপ থাকে, তাইলে আবার সমস্যা আছে, ঠিক আছে? ওইটা অনেক পুরান ভার্সন, সো ওইটাগুলো ইউজ করেন না। যারা ইউজ করবেন 7-এর উপরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? সো পিএইচপি স্পেস মাইনাস ভি দিলে হ্যাঁ, ভার্সন দেখতে পারবেন। হ্যাঁ উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লকড সাম ফিচার্স অফ দিস অ্যাপ। এখানে আপনার অ্যাপাচি এইচটিটিপি সার্ভার যে ইয়েটা আছে ওটাকে মানে ব্লক করতে, এটা কোথায় বলতেছে অ্যালাউ করে দেন, অ্যালাউ করে দিব। হ্যাঁ অ্যালাউ করে দিব, অ্যালাউ করে দিব। সো এটা হচ্ছে দেখবেন যে অ্যাপাচি এবং মাইএসকিউএলটা রান হয়ে গেছে, ঠিক আছে? বাকি সবার হয়েছে কি না, সবার হয়েছে? হ্যাঁ রান হলে আর সমস্যা নাই, যদি কখনো কারো প্রবলেম দেখা যায় তাহলে কিন্তু আমাকে জানাবেন, তাহলে কনফিগারেশন চেঞ্জ করতে হবে, কারণ এইটার সাথে অনেকগুলো ইয়া রিলেটেড আছে। যেমন হচ্ছে স্কাইপ যে অ্যাপটা আছে, স্কাইপ অ্যাপ, স্কাইপ অ্যাপটা এটার সাথে পোর্টের সাথে ঝামেলা হয়। তারপরে হচ্ছে আপনার আরও কিছু, যদি ধরেন আপনার মাইস্কুলের সাথে রিলেটেড কোনো অ্যাপ আছে কানেক্টেড, সেটার জন্য আপনার অন্য কোনো ডাটাবেজের সাথে কাজ করছেন, সেটার সাথে ঝামেলা হইতে পারে। সো এই পোর্টগুলো সবার সাথে সবার কানেক্টেড আছে, সো এই কারণে এই পোর্টগুলো অনেক সময় প্রবলেম হইতে পারে। সো যাই হোক এটা ওপেন করবেন, স্টার্ট করে রেখে দিবেন। সো স্টার্ট হয়ে গেল, সেটা ক্লোজ করে দিলাম। প্রথম দিকে স্টার্ট করব, হ্যাঁ প্রথম দিকে স্টার্ট করব, শুধু দুইটা স্টার্ট করবেন। হ্যাঁ দুইটা স্টার্ট করবেন, দুইটা স্টার্ট করে এটা কেটে রেখে দিবেন, সমস্যা নেই। এখানে আছে এই যে এখানে সবুজ হয়ে আছে দুইটা, ঠিক আছে? দুইটা সবুজ হয়ে আছে। সো এখন যে ডাউনলোড যে হইলো, যে ডাউনলোড হওয়ার পরে সবাই যদি একটু খেয়াল করে, আচ্ছা আপনাদের ফার্স্ট পার্টের ভিডিও কেন জানি বন্ধ হয়ে গেছে, সো এটা পার্ট ওয়ান লিখে দিছে, আবার নতুন করে ভিডিও অন করতে দিচ্ছে। সো সবাই যদি জ্যাম্পে আসি, জ্যাম্পে বলি লোকাল ডিস্কে আসি, লোকাল ডিস্কে আসলে পরে এখানে দেখবেন যে জ্যাম্প নামে একটা ফোল্ডার চলে আসছে, সবাই দেখবেন খেয়াল করে। এরকম একটা জ্যাম ফোল্ডার পাইছি, হ্যাঁ জ্যাম ফোল্ডার পাইছি। ওকে সো জ্যাম্পের ভিতরে যাব, জ্যাম্পের ভিতরে আবার অনেকগুলো ফোল্ডার আছে, দেখবেন যে এখানে জ্যাম্পের ভিতরে প্রচুর এখানে ফোল্ডার দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং নিচের দিকে এই যে এখানে দেখবেন যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল, যেটাকে আমরা একটু আগে ওপেন করলাম, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, সেটা সেটাই এখানে, সেটা চেষ্টা করবেন যে কাছাকাছি রেখে দেওয়া, পিন করে দেওয়া, অথবা
আপনি স্টার্টে রেখে দেওয়া, যাতে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে? কারণ এটা যেহেতু রেগুলার কাজ করতে হবে এটা নিয়ে, সে কন্ট্রোল প্যানেলটা আপনার যে কোনো রেখে দিবেন, ঠিক আছে? তারপর এখানে যে ফোল্ডারগুলো আছে, ফোল্ডারগুলো এখানে কাজ আছে, এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করব যখন আমরা পিএইচপি করব, তখন আরও বিস্তারিত করব। এখন আমরা দেখাচ্ছি জাস্ট এখানে প্রতিটা ফোল্ডারে কাজ আছে। সো আমাদের বলতেছিলাম যে সার্ভার ক্রিয়েট করব, সার্ভার ক্রিয়েট করব বলতে মানে যেখানে আমাদের সার্ভারের রিলেটেড যে কাজগুলো থাকে পিন করে দেওয়ার কথা বললেন, এই যে কন্ট্রোল প্যানেলটা, জ্যাম কন্ট্রোল, একটু আগে যে সফটওয়্যারটা ওপেন হলো না, এটা হচ্ছে এইটা, এটা সো এটাই হচ্ছে সেই সফটওয়্যারটা। তো যাই হোক, সো কোন মানে আমরা যে সার্ভার বানাবো বলতেছে যে আমাদের পিসিকে সার্ভার বানাবো, সো কোনো একটা ফোল্ডারকে সার্ভার বানাইতে হবে, তাই না? আমরা যে যাচ্ছি কোনো একটা ওয়েবসাইটে যখন যাচ্ছি, সাপোজ কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই যে ldb.1 একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই যে এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, লট ওয়ানের একটা ওয়েবসাইট। এটা লট ওয়ান বলতে কি, এটা একটা ডোমেইন নেম, তাই না? সো ডোমেইন নেমে যখন আমি হিট করতেছি তখন এলডিবি লট ওয়ানের একটা ওয়েবসাইটে আমরা চলে আসছি, ঠিক আছে? এটা কি আপনি দেখছেন লট ওয়ানের ওয়েবসাইটটা? কিন্তু আপনাদের এই এলাকার ওয়েবসাইট, সেই এটা আমারই বানাইতে হয়েছিল, ঠিক আছে? যাই হোক, সো এই যে লট ওয়ানের যে ওয়েবসাইটটা আছে, সো এটাকে কি, এটা হচ্ছে একটা আপনার ডোমেইন। সো এখানে যখন হিট করতেছি তখন আমার এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো আসতেছে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে কি, যে ওয়েবসাইটের যে কন্টেন্ট যে আসতেছে, সো এই কন্টেন্টটা বেসিক্যালি কি হচ্ছে, যে যখন আমি হিট করতেছি তখন এই কন্টেন্টগুলো আসতেছে, কোনো একটা সার্ভারে হিট হচ্ছে, তার মানে এটা ওয়েবসাইট ঠিকানা এবং সার্ভার আছে, সার্ভারের ভিতরে কন্টেন্টগুলো দেখাচ্ছে। সো আমাদের পিসিতে জ্যাম বানাইলাম, জ্যামটা ইনস্টল করলাম, এই জ্যাম্পের সার্ভারটা কোনটা, সার্ভার হচ্ছে এখানে একটা ফোল্ডার দেখবেন, htdocs নামটা আছে ফোল্ডার, ঠিক আছে, htdocs, ঠিক আছে, htdocs যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতর যাব, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে ভাইয়া? তখন শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। না না, কারেন্ট চলে গেছিল তো। সো যাই হোক, সো যেটা বলছি যে এই যে htdocs যে ফোল্ডারটা দেখতেছি, এখানে এখানে যে htdocs ফোল্ডারটা আছে, htdocs ফোল্ডার হচ্ছে আমাদের সার্ভারটা, তার মানে এইটার ভিতরে আপনি যেটাই রাখবেন না কেন ওইটা আপনার সার্ভারের ভিতরে চলে যাবে, ঠিক আছে? আপনার যে লোকাল সার্ভারটা আছে, এই লোকাল সার্ভারের মাধ্যমে আসলে কী করবেন, কাজ করবেন, ঠিক আছে? সো htdocs-এর ফোল্ডারের ভিতর যান, ওখানে গেলেই কী হবে, আপনি আপনার সার্ভার দেখতে পারবেন, মানে এটা হচ্ছে আপনার সার্ভার এবং এখানে আপনার যে ফোল্ডারগুলো আছে, এখানে আপনি এই ফোল্ডারগুলোতে আপনার যে কাজগুলো আছে এই কাজগুলো করবেন। সো এই htdocs-এর ভিতরে অবশ্যই এত ফোল্ডার দেখতে পারবেন না, এটা আমার কাজ করা আছে দেখে এই জন্য দেখতে পারতেছেন, আপনারা এত কম একটু কম দেখতে পারবেন আর কি, ঠিক আছে? সো বেসিক্যালি যেটা হচ্ছে যে এখানে আপনি এখানে সার্ভারে আপনি ধরেন কোনো কিছু রাখলেন, ঠিক আছে, কোনো কিছু রেখে দিলেন, এই সার্ভারে আমরা অ্যাক্সেস করবো কীভাবে, সার্ভার অ্যাক্সেস করবো হচ্ছে একটা ইয়ার মাধ্যমে, লোকাল হোস্ট, ঠিক আছে, লোকাল হোস্ট, এই কথাটা লেখেন, ঠিক আছে, লোকাল হোস্ট, ঠিক আছে? সো লোকাল হোস্ট লিখে ইন্টার করেন সবাই। অবশ্যই জ্যাম্প দুইটা স্টার্ট থাকতে হবে, জ্যাম্পের দুইটা স্টার্ট থাকতে হবে, দেন লোকাল হোস্ট লিখে যখন আমি ইন্টার দিব তখন দেখবেন যে এরকম একটা ঘর চলে আসবে ড্যাশবোর্ডের মতো, ঠিক আছে? লোকাল হোস্ট যখনই ইনস্টল যখনই দিবেন, ক্লিক করবেন, তখন দেখবেন যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসে কি না। আসছে? সো এটা হচ্ছে আমাদের যে সার্ভারটা আছে, এই যে সার্ভারটা আমরা দেখতেছি মানে htdocs, htdocs-এর ভিতরে এখন সে ঢুকলো, htdocs-এর ভিতরে একটা ফাইল আছে দেখবেন index.php, index.php কারণে এই ফাইলটা দেখা যাচ্ছে, ঠিক আছে? বেসিক্যালি যেটা আছে যে আমরা এর ভিতরে কোনো একটা ফোল্ডার যদি আপনি যে রান করাতে চান, সাপোজ আপনি একটা ফোল্ডার রান করতে যাচ্ছেন, যেমন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, আমি যে কোনো একটা ফোল্ডার নাম দিয়ে বলতেছি যে এই ফোল্ডারটা রান হবে, ঠিক আছে? সো আমি যদি এখানে এসে এই ফোল্ডারের নাম দিয়ে দিই, তাহলে ওই সার্ভারে আমি হিট করব, তাই না? ওই সার্ভারটা আমি কী করব, হিট করব, ঠিক আছে?
তার মানে আপনি যখনই আপনি যে ফোল্ডারে কাজ করবেন ওই ফোল্ডারের নামটা দিয়ে দিবেন, ওই ফোল্ডার অনুযায়ী কী হবে ওই সার্ভারে যে কী হচ্ছে হিট হচ্ছে, সো এখানে ওই ভিউ ওই ফোল্ডারে যে কাজ আছে ওই কাজটা আমরা দেখতে পারবো। তার মানে আপনি এখানে যে যে ফোল্ডারে কাজ করবেন ওই ফোল্ডারে নিয়ে হচ্ছে কী করবেন আপনার বিভিন্ন ধরনের যে জিনিসপত্র দেখতে পারবো, ঠিক আছে। সো ওই ফোল্ডার অনুযায়ী কাজ হবে। সো প্রথমে যখনই লোকাল হোস্ট হিট করতেছি এরকম একটা চলে আসবে, এরকম না এটা তো আমার আসতেছে আপনাদের আসবে হচ্ছে এরকম এরকম আসবে, আসে কি না? হুম ঠিক আছে। সো এটা আসা মানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, যদি না আসে তাহলে প্রবলেম আছে আর কি, ঠিক আছে। সো না আসলে প্রবলেম আছে। এখানে আর কিছু জিনিস আছে, মানে পিএইচপি মাই অ্যাডমিনে যদি ক্লিক করেন তাহলে আপনি একটা মাইএসকিউএল যে আপনার যে সার্ভারটা আছে ডাটাবেসের ভিতরে চলে আসবো আমরা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডাটাবেস, সো এই ডাটাবেসের ভিতরে আমরা চলে আসবো। আর ওইটা হচ্ছে কি ড্যাশবোর্ড, ওইটা হচ্ছে ড্যাশবোর্ডের জন্য। এখন এখন কাজটা কি, এখন কাজ হচ্ছে আমার এই এইচটিডক্সের ভিতরে আমার ওয়ার্ডপ্রেসটাকে কী করা, ইনস্টল করা। মানে এখানে আমার ওয়ার্ডপ্রেসের যে সাইটটা থাকবে সেই সাইটটা হচ্ছে এখানে ইনস্টল হবে, ঠিক আছে। এখানে ইনস্টল হবে এবং এখানে আমাদের কাজগুলো হবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে, সো ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে এগুলো আমার এই ওইখানে ইনস্টল হবে, মানে ওইখানে এইচটিডক্সের ভিতরে যে ফোল্ডারটা আসবে এই ফোল্ডারে রাখতে হবে, ফোল্ডারে রেখে কাজ করাইতে হবে। সো আমাদের যেটা করতে হবে, আমরা যে ইনস্টল করলাম একটু আগে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি, সবাই করছি না ডাউনলোড? হ্যাঁ, এটাকে এক কাজ করেন একটা কোথাও এক জায়গায় নিয়ে রাখেন, ধরেন আপনি যেখানে নিয়ে রাখেন না কেন, ঠিক আছে। এটাকে আমরা রেগুলার ইউজ করব, এই ফাইলটাকেই পরবর্তীতে আমরা আপডেট করতে পারবো। তো আমি এখানে রেখে দিলাম পেস্ট, দেন এটাকে এক্সট্র্যাক্ট করে নেন, ঠিক আছে। এক্সট্র্যাক্ট হেয়ার দিয়ে দেন, সো দেখবেন একটা ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডার এক্সট্র্যাক্ট হয়ে গেছে, দেখেন সবার হয় কি না, এবং ভিতরে অনেক ফাইল ফোল্ডার দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এটাকে একটা নাম দিয়ে দিতে পারেন আপনার যে কোনো, আপনার এটা যে নাম দিবেন ওই নাম অনুযায়ী আপনার কি আপনার যে ডোমেইনটা ওইটা হিসেবে আছে, লোকাল হোস্টের পরে যে নামটা আসবে এই যে লোকাল হোস্টের পরে ওই নামটা হিসেবে ওই ওয়েবসাইটটা চলে আসবে। সো এই নামটা আপনি চেক করে দিতে পারেন, রিনেম করে দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, ঠিক আছে। আমি বললাম যে wp-2 নাম দিলাম আর কি। সো এখন এই যে ফোল্ডারটা আছে এটাকে কাট করে কি করব, আমি ওই জ্যাম্পের ভিতর নিয়ে যাব, মানে কোথায় এইচ ডক্সের ফোল্ডারটা আছে এই ফোল্ডারে রেখে দিব, ঠিক আছে। যেটা জিপ এক্সট্র্যাক্ট করলেন সেটাকে এই স্ট্রাকচারের ভিতরে রেখে দেন। হ্যাঁ, আপনি যে অন্য একটা নাম দিলেন, অন্য একটা নাম দিলাম, রিনেম করে দিলাম, এই যে এটা তো রিনেম কি করতে হবে ভাই? রিনেম কল, কারণ আপনি তো ধরেন আরো মাল্টিপল ওয়েবসাইট আপনার থাকবে তাই না, আপনার যখন মাল্টিপল ওয়েবসাইট থাকবে ওয়ার্ডপ্রেসের তখন বারবার ওয়ার্ডপ্রেস তো আর একই নাম তো আর একই ফোল্ডারে সেভ হবে না তাই না, সো এই জন্য এরকম আরেকটা নাম দিয়ে দিলাম। সো রিনেম করে দিলে ভালো আর কি। সো রিনেম করে দিছি, রিনেম করে এখানে রেখে দিছি এইচটিডক্সের ভিতরে। সবাই রাখছি, সমস্যা নেই, প্রসিডিউরগুলো খেয়াল রাখবেন, যা যা করতেছি প্রসিডিউর কিন্তু সবসময় কাজে লাগবে, সবসময়। সো এরপরে এখন যে ফোল্ডারটা রেখে দিলেন এই ফোল্ডারটা, এবার এই ফোল্ডারের নামটা আপনাকে কী করা লাগবে, দেওয়া লাগবে কোথায়, এই লোকাল হোস্টের পরে, লোকাল হোস্টের পরে যে ফোল্ডারের নামটা আপনি দিয়েছেন ওই নামটা দিয়ে দেন, ঠিক আছে। যে নামটা দিয়ে আপনি সেভ করছেন ওই নামটা আপনি জাস্ট এখানে কী করে দেন, ইনস্টল করে মানে দিয়ে ইন্টার দেন, লোকাল হোস্ট স্ল্যাশ যে ফোল্ডারের নামটা আছে ওই ফোল্ডারের নামটা, ঠিক আছে, ফোল্ডারের নামটা দিয়ে দেন।
তো ইন্টার দিয়ে দেন। হ্যাঁ একটা সেটআপ পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। সবার আসে কিনা জানান তো, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? আসছে আসছে, এরকম সেটআপ পেজ আসছে না সবার? জি হ্যাঁ। সো এই সেটআপ পেজটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সেটআপ পেজ, মানে ওয়ার্ডপ্রেস যখন আপনি ফার্স্টবার রান দিবেন তখন আপনাকে এরকম একটা সেটআপ কনফিগ ফাইল দিবে, এটা প্রথমবার রান হওয়ার সময় এই ফাইলটা রান হবে। সো এখানে আপনি ভাষা সিলেক্ট করতে পারবেন, এখানে দেখেন বাংলা ভাষাও আছে, সমস্যা নেই। সো ওয়ার্ডপ্রেস ইংলিশেই ইনস্টল করাটা বেটার, ইংলিশেই করবেন। কন্টিনিউ, দেন এরকম একটা পরবর্তী একটা পেজ আসবে, এখানে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটা বেস, মানে আমাদের ডাটা বেসটা লাগবে, আমাদের ডাটা বেসে কিছু জিনিস লাগবে, ডাটা বেসের নামটা লাগবে সর্বপ্রথম, সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা বেসের নামটা লাগবে, বাকিগুলো এমনি আছে। তো প্রথমে যেটা করবেন, সবাই পিএইচপি মাই অ্যাডমিনে চলে যান, পিএইচপি মাই অ্যাডমিন। এটা কীভাবে যেতে পারি, এখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এ কথাটা লিখতে পারেন, অথবা ড্যাশবোর্ডে ওখানে ক্লিক করেও যেতে পারেন, লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড। এখানে আসলে পরে দেখবেন যে এখানে পিএইচপি মাই অ্যাডমিনটা ঘর আছে, ক্লিক করলেই মাই অ্যাডমিন এই পেজে চলে আসবে, এই যে পিএইচপি মাই অ্যাডমিন। ঠিক আছে, তো মাই অ্যাডমিনটা কি, মাই অ্যাডমিনটা কি এটা একটু বুঝতে হবে। মাই অ্যাডমিনটা হচ্ছে এটা আমাদের ডাটাবেস, ঠিক আছে, আমাদের যেহেতু ডাটাবেস রিলেটেড যে কাজগুলো আছে সব হচ্ছে এখানে আছে, ঠিক আছে, এখানে আমাদের ডাটাবেস রিলেটেড কাজগুলো, আমাদের যত ডাটাবেসের কাজগুলো আছে সব হচ্ছে এখানে রাখি আমরা, ঠিক আছে, ডাটাবেসের ইনফরমেশন বলেন বা ডাটাবেসের নেম বলেন, ডাটাবেসের টেবিলগুলো বলেন, ঠিক আছে। সো এখানে বাম পাশে দেখবেন এগুলো হচ্ছে সব ডাটাবেস, এগুলো হচ্ছে এক একটা ডাটাবেস, এক একটা কাজের ডাটাবেস, এবং এক একটা ডাটাবেস ভিতরে দেখবেন আপনার অনেকগুলো করে টেবিল আছে, দেখছেন অনেকগুলো করে টেবিল আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে টেবিল। সো এখন এত কিছু দেখা লাগবে না আপনাদের, হয়তো যারা নতুন তাদের হয়তো এত কিছু নাই, তাদের এইটা আছে কিনা একটু দেখেন, নিউ নিউ ঘরটা পাইছি, হ্যাঁ। সো এখানে নিউতে ক্লিক করেন, নিউতে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করে এখানে আপনার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, একটা ডাটাবেসের নাম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, সো একটা ডাটাবেসের নাম দিয়ে দিব, ঠিক আছে, চেষ্টা করব একই নাম রাখা, স্যার যেহেতু আমাদের আমার ওই ফাইলটার নাম হচ্ছে WPB2, আমিও একই নাম রেখে দিলাম, আপনি একই নাম রাখতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে, জাস্ট আমি হচ্ছে দুইটা যাতে সেম থাকে, সিমিলার নামগুলো যাতে ধরে বুঝতে পারি এই কারণে একই নাম রাখছি। তো এখানে আপনি চাইলে যে কোনো নাম ইচ্ছা করলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো নাম দিয়ে দিছি, হ্যাঁ। সো এখানে দেখবেন যে একটা ঘর আছে UTF-8 এরকম লেখা আছে, এটা যদি সিলেক্টেড থাকে তাহলে ভালো, আর যদি সিলেক্টেড না থাকে তাহলে এসে নাও সিলেক্ট, যদি এরকম যদি কেউ যদি দেখেন যে কোলাসন নামে একটা জিনিস আছে, কোলাসন এরকম আছে, তো তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো অনেকের এরকমও থাকতে পারে, অনেকের UTF-8 ওটাও সিলেক্টেড থাকতে পারে, একটা সিলেক্টেড থাকে। ডাটাবেসের নাম আলাদা দিতে পারবো? বুঝি নাই, ডাটাবেসের নাম থেকে এটা দিতে হবে যেটা নাম, না 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 না, যে কোনো নাম হইতে পারে, যে কোনো নাম হইতে পারে, আপনার ইচ্ছা মতো একটা নাম আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে আমি যে সেম নাম রাখলাম যাতে বুঝতে পারি এটা ডাটাবেস, এইটা এই প্রজেক্টের, সেই জন্য সেম নাম রাখছি। আচ্ছা যাই হোক, সো কোলাসন এই পাশে ঘরটা আসলে কিসের জন্য, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, সকল ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে কি না এটার জন্য, ডাটাবেসে যেহেতু বিভিন্ন ধরনের ডাটা আসবে সকল ল্যাঙ্গুয়েজ সাপোর্টের বেশ জন্য এখানে এই কোলাসন যে ঘরটা আছে এটা আছে। তো এখানে UTF-8 MB4 একটা ঘর দেখছেন, একটু আগে দেখে আসলাম, এই যে MB4 জেনারেল CI অথবা UTF-8 জেনারেল CI একটা দিলেই হয়, ঠিক আছে, জেনারেল CI এই ঘরটা দিয়ে রাখবো, যদি থাকে আর আগে সিলেক্টেড তাহলে তো ভালোই, না থাকে তাহলে এই ঘরটা দিয়ে রাখবো। এটা হচ্ছে কি, সকল ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, ঠিক আছে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে এবং বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য আমরা বেসিক্যালি কী করি,
এই নামটা দিয়ে থাকি, দেন ক্রিয়েট দিয়ে দেবো, ক্রিয়েট বুঝতে। ডাটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড, নিচের দিকে দেখবেন যে আমার নিচে আপনাদের এখানেই দেখবেন চলে আসবে WBB2 এরকম একটা ঘর চলে আসতেছে বাম পাশে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডাটাবেস। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি জি হ্যাঁ। সো এই যে WBB2 এটা ডাটাবেস। এবার এবার আবার এখানে চলে আসি। সো এখন যখন বলতেছে যেগুলো লাগবে আমার ডাটাবেস নেম, এগুলো আছে অলরেডি, এক্সিস্ট করতেছে, আমি দেখাচ্ছি একটু পরেই। সো দেন বলতেছে ইনফরমেশন ক্রিয়েট WBB কনফিগারেশন, হাবি যাবি বলবো না, কিছু দরকার নাই। আপনি শোনো, এখানে লেটস গো দিয়ে দেন, লেটস গো। দেন এখানে এইখানে যে ঘরটা আসতেছে, এই ঘরটা হচ্ছে ডাটাবেস নেম বলতেছে, প্রথম ঘরটা ডাটাবেস নেম, মানে আপনি যে ডাটাবেসটা মাত্র তৈরি করলেন এই ডাটাবেসের নামটা চাচ্ছে, ঠিক আছে। তো আমাদের যে WB যে যে নামে দিছেন ওই ওই নামে আপনার ডাটাবেসের নামটা দিয়ে দেন, ঠিক আছে। যেমন আমি এই নামে দিছি, আপনার যে যে নামে দিছেন ওই ওই নামে ডাটাবেসটা এখানে নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে আরও কিছু ঘর আছে, বলতেছে ইউজার নেম, দেন বলতেছে পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এরকম অনেকগুলো নাম বলতেছে, ঠিক আছে। সো ইউজার নেমটা বেসিক্যালি, ইউজার নেম হচ্ছে এখানে বসবে রুট, খেয়াল রাখবেন, রুট, পাসওয়ার্ড নাই, নাল, আর এখানে যে হোস্ট লোকাল হোস্ট, ঠিক আছে, ঠিক আছে, লোকাল হোস্টই থাকবে। সো ইউজার নেম রুট এবং পাসওয়ার্ডটা নাল করে দেন, এখন আপনি যদি ইউজার নেম ইউজার তৈরি করেন, ধরেন আপনি ইউজার যদি তৈরি করেন, এই যে দেখেন এখানে আসবেন MySQL-এ, এখানে ইউজার অ্যাকাউন্টস নামে একটা ঘর আছে, ঠিক আছে, ইউজার অ্যাকাউন্টস নামে একটা ঘর আছে। সো এখানে দেখবেন যে ইউজার নেম আছে অনেকগুলো, দেখবেন যে এই যে দেখেন সব রুট, বুঝছেন, এগুলো হচ্ছে বিল্ট ইন ইউজার নেম। এখন যদি আপনি নতুন কোনো ইউজার নেম অ্যাড করেন, তাহলে এখান থেকে অ্যাড করতে হবে আপনাকে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, অ্যাড ইউজার অ্যাকাউন্ট দিয়ে এখানে ইউজার নেম, তারপর হোস্ট নেম, পাসওয়ার্ড, এখানে অনেকগুলো ফিল্ড আছে, এগুলো ফিল করে আপনাকে ইউজার ক্রিয়েট করতে হবে। তারপর কী করবেন, তারপর ওই যে ইউজারটা আছে ওই ইউজারটার নেমটা এখানে দিয়ে দিবেন। সো অলওয়েজ যখন আপনি বিল্ট ইনটা ইউজ করবেন তখন আপনাকে রুটই দিতে হবে, এই দেখেন, এই দেখেন ইউজার অ্যাকাউন্ট কী রুট, হোস্ট নেম কী লোকাল হোস্ট, আর পাসওয়ার্ড হচ্ছে কী নাই, নিচের যে ইউজারটা এটা খেয়াল রাখবেন। সো আমাদের লোকাল হোস্ট হচ্ছে হোস্ট নেম, ইউজার নেম হচ্ছে কি রুট, এবং পাসওয়ার্ড হচ্ছে নো। সো এই জন্যই রুটটা এখানে ইউজ করা হয়েছে, এখানে যদি হাবি জাবি দিয়ে দেন তাহলে অত্যন্ত পাবে না, ঠিক আছে, ওখানে রুট ইউজ করার কারণ আছে আর কি, কারণ এটা রুটটা হচ্ছে বিল্ট ইন ইউজার নেম। সো আর যেহেতু লোকাল হোস্ট, সো এখানে আপনার ইউজার তৈরি করারও কিছু নাই, আপনার ইউজার তৈরি করবেন কোথায়, যখন আপনি সার্ভার হোস্টিংয়ে কাজ করবেন তখন আপনার ইউজার তৈরি করার দরকার আছে, এখন তো আপনার লোকাল হোস্ট, এখানে ইউজার তৈরি করার কিছু নাই। সো বিল্ট ইন যেটা আছে সেটা ইউজ করব। ঠিক আছে, এই কয়টা সব কিছু ঠিকঠাক থাকলে এগুলো ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। এটা হচ্ছে টেবিল প্রিফিক্স, মানে টেবিলের শুরুতে যে টেবিলগুলো ক্রিয়েট করে দিবে টেবিলের নামের আগে এই নামের অক্ষরটা চলে আসবে, এই জন্য বলা আছে। সো এগুলো আমাদের থাক, এভাবেই থাক। দেন সাবমিট করে দিব, ঠিক আছে। দেন এখানে বলতেছে ঠিক আছে, তাহলে রান দ্য ইনস্টলেশন, রানস দ্য ইনস্টলেশন দিয়ে দেন। এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, এই ইনফরমেশনটা বেসিক্যালি বলতেছে যে আপনার সাইট টাইটেল লাগবে একটা। সো এখানে যা যা আছে এগুলো পরবর্তী চেঞ্জ করতে পারবেন। সো এখানে সাইট টাইটেল একটা আমি একটা দিয়ে দিলাম আর কি, সাপোজ দিলাম টেস্ট, ঠিক আছে। একটা ইউজার নেম, আপনার যে ইউজার নেমটা, যে ইউজার নেম যে লগ ইন করবে সেই ইউজার নেমটা দিয়ে দিতে হবে, যে এই লোকটা লগ ইন করবে। সো এখানে ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন, ঠিক আছে। এখানে যে কোনো নাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এবং প্রতিটা জিনিস পরবর্তীতে চেঞ্জ করা যাবে। সো টেনশনের কিছু নাই যে একবার দিয়ে দিলে আর পাবেন না কখনো এইখানকার জিনিসগুলো। সো পাসওয়ার্ড এখানে আমি 1 2 3 4 5 6 ইউজ করতেছি, ঠিক আছে, এবং কনফার্ম উইক অফ পাসওয়ার্ড দিয়ে দিতে হবে কিন্তু। তারপর ইমেল অ্যাড্রেস দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, আপনাকে মেল পাঠাবে না ওয়ার্ডপ্রেস, টেনশনের কিছু নাই। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সো কোনো সমস্যা নেই, কোনো দিন মেল পাঠাবে না। আর এখানে দেখবেন যে একটা ঘর আছে ডিসকারেজ ইন সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা এখন আপাতত চেক করে রাখবো, কারণ এখন তো আমাদের সাইটটা লোকালে আছে। সো এটা তো
সার্চ ইঞ্জিন এটাকে খুঁজে পাবে না, সো এটা ডিসকারেজ করে দিলাম। ঠিক আছে, সো এখানে যা যা আছে আপনার মতো করে দিয়ে দিবেন, এটা এগুলো পরে চেঞ্জ করা যাবে। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দেন। বেশিক্ষণ লাগবে না, এখনই ইনস্টল হয়ে যাবে, যে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, সো ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ ইঞ্জিন, সাকসেস বলতেছে ইনস্টল, এবং অ্যাডমিন এবং আমার পাসওয়ার্ড, সো বলতেছে লগ ইন করার জন্য। এখানে ক্লিক করলে একটা ঘর দেখতে পারবো, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার একটা ঘর। আপনি যে ইউজার নেমটা মাত্র দিয়ে আসলেন সেই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা এখানে কী করতে পারবেন, দিতে পারবেন। সো এখানে অ্যাডমিন এবং তার যে পাসওয়ার্ডটা আমি দিলাম 1 2 3 4 5 6 এটা দিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন দিয়ে দিব। সো এরকম একটা ঘরে চলে আসবো, দেখেন তো এরকম একটা ঘরে আসেন কিনা আপনারা। বাকিরা আসছে ভাই, আসছে না? সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা আপনি ইনস্টল করলেন, এটা দুইটা ভিউ আছে, বুঝি নাই, আবার বলুন। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটার দুইটা ভিউ আছে, একটা হচ্ছে এর ফ্রন্ট ভিউ আর একটা হচ্ছে এর ব্যাক এন্ড। এটা হচ্ছে তার ব্যাক এন্ড। আপনাদের একদিন আলোচনা করছিলাম যে একটা ওয়েবসাইটে সাধারণত দুইটা রকমের অপশন থাকে, ভিউ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড যেটা আমরা এতদিন ডিজাইন করে আসছি, ফ্রন্ট এন্ড যে সিস্টেমটা, এবং তার ব্যাক এন্ড থাকবে যে ব্যাক এন্ড থেকে আমরা ফ্রন্ট এন্ডটাকে হ্যান্ডেল করবো, এর কন্টেন্টগুলোকে হ্যান্ডেল করবো। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে আমরা কী জানি যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তার মানে ফ্রন্ট এন্ড যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আমরা এইখানকার যে ব্যাক এন্ড এই ব্যাক এন্ড থেকে হ্যান্ডেল করবো। সো ফ্রন্ট এন্ড কীভাবে দেখবো, অনেকভাবে দেখার উপরে আছে, এই যে এখানে টেস্ট লেখা, ভিজিট সাইট, এটা দিলেও হবে, অথবা আপনি এই যে এই যে এতটুকু এতটুকু দেখে, যেমন এখানে হচ্ছে কি WP অ্যাডমিন লেখা। সো এটা যে আমি যদি কেটে দিই, জাস্ট ওই যে আবার আগের মতো লোকাল হোস্ট স্ল্যাশ WPB2 এটা দিয়ে যদি ইন্টার মারি, এখন দেখবেন যে ফ্রন্ট এন্ডটা চলে আসছে। প্রথমবার কী আসছিলো, কনফিগারেশন এবং ইনস্টলেশন, এখন দেখবেন যে একটা ফ্রন্ট এন্ডের ভিউ চলে আসছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের প্রথম ফ্রন্ট এন্ড। ঠিক আছে, সো যাই হোক, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবার ওখানে কীভাবে যাবেন, ওখানে যেতে হলে আপনাকে এখানে WP অ্যাডমিন এই কথাটা বলতে হবে, WP অ্যাডমিন এই কথাটা লিখবেন। লিখলে যদি লগ আউট না থাকে, যদি লগ আউট থাকে তাহলে কী হবে, তাহলে এখানে WP আসার আবার আসি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। যখন আপনি এখানে লগ ইন করবেন, লগ ইন করতে হলে আপনাকে WP অ্যাডমিন এই কথাটা লিখতে হবে। লিখলে পরে এই যে লগ ইন করার ঘরটা আসবে, আপনি যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছেন ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে লগ ইন। ঠিক আছে, সো এটা হচ্ছে ড্যাশবোর্ড। সো দুই রকম ভিউ আছে, আর অথবা এখান থেকে ভিজিট সাইট দিয়ে আপনি কি ওই সাইটে দেখতে পারবেন, সাইটটা ভিজিট করতে পারবেন। বুঝলাম, সো এরকম দুইটা সেকশন পাবেন, একটা হচ্ছে এরকম যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড পাইছি, আর একটা হচ্ছে ব্যাক এন্ড মানে ড্যাশবোর্ডটা পাচ্ছি। ঠিক আছে, এখানে সবাই আসছি না? জি আসছি। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডে আমরা প্রতিটা জিনিস দেখতেছেন, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট এবং অনেক কাজ আছে প্রতিটা জিনিসে। ঠিক আছে, এখানে প্রতিটা জিনিসের এখানে কাজ আছে। ঠিক আছে, এখানে দেখবেন যে অতি ভিতরে ভিতরে আবার অনেক সেটিংস আছে। সো এখানে প্রতিটা জিনিসটা আমাদের একটু কাজ করতে হবে। যেমন প্রথমেই আমরা যেখানে আসি, যে এটা পেজটার নাম বলতেছে ড্যাশবোর্ড অথবা হোম, এই যে হোম, এটা হচ্ছে কি এই ড্যাশবোর্ডটা। ঠিক আছে,
সো এটা ভিতরে কি আছে এখানে আমরা দেখতেছি যে এখানে বলতেছে কি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তার মানে ওয়ার্ডপ্রেসে বলতেছে আমাদের ওয়েলকাম বলতেছে যে উই হ্যাভ অ্যাসেম্বল সাম লিঙ্কস টু গেট ইউ স্টার্টেড। এখানে অনেক কথা বলা আছে, এটা হচ্ছে আপনি ওয়েলকাম মেসেজের মতো কাস্টমাইজ সেট করা যাবে, এই করবে এই করবে, মানে এখানে যা আছে এটাই বলতেছে নেক্সট স্টেপ। সো এগুলো কিন্তু আপনি চাইলে ডিসমিস করে দিতে পারেন, এগুলো কিন্তু কোনো কাজের না। সো ডিসমিস, ডিসমিস হয়ে গেল, ঠিক আছে, ডিসমিস হয়ে গেছে। সো এখানে আরও কিছু জিনিস আছে, যেমন এখানে বলতেছে সাইট হেলথ স্ট্যাটাস, এখানে আপনি সাইটের হেলথের কী অবস্থা, সাইটের কতটুকু সিকিউর কতটুকু সিকিউর না, হেলথ স্ট্যাটাসটা এখানে দেখাবে পরবর্তীতে যখন আপনি কাজ করবেন এবং আরও টুলসের মাধ্যমে এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? তারপরে এখানে বলতেছে অ্যাট এ গ্ল্যান্স, মানে আপনার সাইটের কী কী আছে, কি একটা পোস্ট আছে আপনার সাইটে, একটা পেজ আছে, একটা কমেন্ট আছে আপনার সাইটে, ঠিক আছে? সো তার মানে একটা পোস্ট, একটা পেজ এবং একটা কমেন্ট আপনার সাইটে আছে এবং এটা ভার্সন কত এটা দেখাচ্ছে, সো এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স। অ্যাক্টিভিটি, আপনার রিসেন্টলি কী পাবলিশ হয়েছে, আপনার রিসেন্টলি কোন কমেন্টটা পাবলিশ হয়েছে, কোন পোস্টটা পাবলিশ হয়েছে, এখানে এগুলা দেখাবে, ঠিক আছে? এবং এখানে কী কী আছে, পেন্ডিং কতগুলো, অ্যাপ্রুভ কতগুলো, স্প্যাম ট্র্যাশ কত, এগুলো সব এখানে দেখা যাচ্ছে। এর পাশে কুইক ড্রাফট, এখানে আপনি কোনো কিছু ধরেন আপনার মনে রাখা দরকার আপনার এই সাইট রিলেটেড, তো আপনি এখানে টাইটেল দিয়ে একটা ড্রাফট দিয়ে এখানে সার্ভিস ড্রাফট দিয়ে দেবেন, এখানে লেখাটা অলওয়েজ চলে আসবে, মানে থাকবে, ঠিক আছে, ড্রাফট দেখার জন্য। এখানে ওয়ার্ডপ্রেসের কোনো ইভেন্টস নিউজ যদি থাকে এগুলো এখানে দেখাচ্ছে, যে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি মেনটেনেন্স রিস্ক, তারপরে কোন ভার্সিটিতে কী আছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কী কী আছে, এগুলো দেখাচ্ছে। তো আপনি চাইলে এগুলোকে ক্লোজ করে দেবে, যে স্ক্রিন অপশনস আছে, স্ক্রিন অপশনসে ক্লিক করলে আপনি এগুলোকে সবগুলোকে চেক মার্ক করে দিয়ে ক্লোজ করে দিতে পারবেন, এই দেখেন ক্লোজ করে দিতে পারবেন, সব ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? সো এখানে আপনি চাইলে কি ক্লোজ করে দিতে পারবেন, আপনি যেটা যেটা লাগবে, যেমন আমার অ্যাট এ গ্ল্যান্সটা দরকার, আমি দেখবো যে আমার ওয়েবসাইটে কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে। অ্যাক্টিভিটি লাগতে পারে, যেমন কয়টা এখানে কি পাবলিশ হয়েছে, কয়টা কমেন্ট আছে, এগুলো লাগতে পারে। এই দুটো আমার হইলেই হবে, এই দুটো আমি কী করতেছি নিয়ে, এবং এই দেখেন এখানে আমি ড্রপ করে এখানে ড্র্যাগ করে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে বলে না ড্র্যাগ অ্যান্ড ড্রপ, বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে? সো এইটা আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি কাজ করতে পারবো। সো এই তো এটা হচ্ছে আমাদের সেই হোম পেজটা, এবং এখানে আমরা এই দুটা জিনিস কি দেখতে পারতেছি। তারপরে এখানে দেখবেন হোমের পরে আপডেটস নামের একটা ঘর আছে, আপডেটস, সেখানে আসি। আপডেটস যে ঘরটা আছে এখানে বেসিক্যালি কি হবে, আপনার ওয়ার্ডপ্রেসের যদি কোনো আপডেট থাকে সেটা এখানে দেখাবে, মানে আমরা যে ওয়ার্ডপ্রেসটা নামাইলাম, এই যে একটু আগে যে ওয়ার্ডপ্রেসটা নামাইলাম, তো নামানোর পর আমরা এখানে ভার্সন দেখতে পারছি, যেটা হচ্ছে কত 5.4 না কত জানি ভার্সন, তাই না? 5.4.2। সো এটার একটা রিলিজ ভার্সন আসবে সামনে, 5.4.3 আসবে অথবা অন্য কিছু আসবে, আসতে থাকবে। সেই ভার্সন যখনই আসবে আপনি এইখানে কোথায় আপনার যে ইয়াটা আছে কি বলে এখানে, এই এখানে আপনি দেখতে পারবেন যে আপনার আপডেট আসছে, একটা ওয়ার্ডপ্রেসে আপডেট আসছে, এটা আপডেট করতে হবে। সো এখানে চেক এগেইন এখানে যদি দেন তাহলে এখানে চেক করবে যে কোনো আপডেট আছে কি না। এখানে তারপর এখানে বলা আছে যে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, ফিচার সিকিউরিটি অ্যাড্রেস উইল বি অ্যাপ্লাইড অটোমেটিকলি যদি থাকে, এবং যদি রিইনস্টল করতে চান এখানে রিইনস্টল করতে পারবেন, ঠিক আছে? সো এখানে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে প্লাগইনসের কথা বলতেছে যে দ্য ফলোয়িং প্লাগইনস হ্যাভ নিউ ভার্সন অ্যাভেলেবল, মানে এখানে বিল্ট ইনভাবে দুইটা প্লাগইন দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসে। আমি যদি এখানে যে প্লাগইনস নামের ঘরটায় যাই, প্লাগইনস, তাহলে দেখতে পারবেন যে এখানে বিল্ট ইনভাবে দুইটা প্লাগইন দেওয়া আছে, ঠিক আছে? অ্যাকিসমেন্ট অ্যান্টি স্প্যাম আর হচ্ছে হ্যালো ডলি, এই দুইটা প্লাগইন দেওয়া থাকে বিল্ট ইনভাবে। সো এই প্লাগইনের একটা প্লাগইনে বলতেছে কি আপডেট আসছে। সো এখানে আবার আসি যে আপডেটস বলতেছে যে আমার অ্যাকিসমেন্ট অ্যাকিসমেন্ট অ্যান্টি স্প্যামের কি আসছে, আপডেট আসছে। সো তাহলে এটা আপডেট করবো কীভাবে, এখানে সিলেক্ট করতে হবে যে আপনার ধরেন আপনার এখানে মাল্টিপল প্লাগইন আসবে, তো এখানে তাহলে একটার পর একটা নিচে নিচে চলে আসবে। সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বলছে আপডেট প্লাগইন, সো আমি আপডেট দিয়ে দিচ্ছি, মানে যে এখনই আপডেট হয়ে যাবে, সময় লাগবে না, যে আপডেট প্রসেস ইজ স্টার্টিং হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদের আপডেট কিন্তু ডান। সো বলতেছে আবার আপডেট পেজে চলে যাই, তো প্লাগইনেরটা চলে গেছে, দেখেন প্লাগইনস আর আপ টু ডেট। আবার এখানে বলছে থিমস, অলরেডি ওয়ার্ডপ্রেসে আমরা যে ইনস্টল করলাম এখানে বিল্ট ইন তিনটা থিম দেওয়া আছে, থিমসে যদি যাই অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যেতে হয়। সো থিমসে গেলে দেখবেন যে বিল্ট ইনভাবে তিনটা থিম দেওয়া আছে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসে নিজস্ব তিনটা বিল্ট ইন থিম আছে, 2017 2019 আর 2020 থিম এগুলোর নাম, ঠিক আছে? সো এখন আমাদের 2020 থিমটা অ্যাক্টিভেট আছে। সো এই থিমের এবং এই থিমের দেখতেছে আপডেট আসছে, যে এখানে আমরা দেখতেছিলাম কি আপডেটস,
এখানে বলছে এই দুইটা থিমে আপডেট আসছে, তো তাহলে এখানে সিলেক্ট অল দিয়ে আমি আপডেট থিমস করে দিচ্ছি। তো যা যা আপডেট আসবে আপডেটগুলো করে দিবেন। এই যে হয়ে গেছে, দুইটাই আপডেট হয়ে গেছে, 19 2020 আপডেট। তো এবার যদি আপডেটস পেজে আসি, এবার যে আমার কোনো আপডেট লেফট নাই, এখানে ইয়াটাও চলে গেছে, তো তার মানে আমি এখন ফ্রেশ, আমার কোনো আপডেটের কিছু না, সব কিছু আপডেটেড, অল আর আপডেটেড। সো বলতেছে এটা হচ্ছে এটা, সো এটা হচ্ছে এই হোমের ড্যাশবোর্ড এবং আপডেটস এরিয়া। সো এখানে এত কিছু নাই, আমাদের মেইন কাজ হচ্ছে এখানে পোস্ট মিডিয়া পেজেস, এখানে এগুলো হচ্ছে আমার মেইন কাজ, এখানে যা যা দেখতেছেন। তো পোস্টের থেকে শুরু করি আমরা, এখানে যদি পোস্টে আসি, তো পোস্টে আসলে পরে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পোস্ট এখানে কি কি আছে, পোস্ট আছে, পোস্টের ব্যাপারে এখানে বলা আছে। সো এখানে আমরা দেখতেছি যে এখানে অলরেডি একটা পোস্ট আছে, তাই না, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, এটা অর্থরকে এটা ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে, মানে শর্ট একটা কিছু দেখা যাচ্ছে। এবং এখানে পোস্টটা কি, এখানে বলতেছে যে পাবলিশড, তাই তো। সো এটা হচ্ছে একটা বিল্ট ইন পোস্ট যেটা প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল সাথে সাথে চলে আসছে। যে আমি যদি এখানে আসি, এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তার মানে আমি এখানে প্রথমেই কি ওয়েবসাইটে যে পোস্ট আছে পোস্টটা দেখতে পারতেছি, তাই তো। সো এটা হচ্ছে সেই পোস্টের ব্যাপারে। এবার এখন আপনি বলছেন যে আপনার এটা ডিলিট করে দিবেন, তাহলে এখানে এসে এখানে ট্র্যাশ এখানে ক্লিক করলেই পোস্টটা ডিলিট হয়ে যাবে, পুরোপুরি ডিলিট হবে না, অল্প ডিলিট হবে। এই দেখেন ট্র্যাশে এখনও আসছে, কিন্তু কিন্তু এটা আমাদের মেইন সাইট থেকে নাই হয়ে যাবে, যে ক্লিক করি নাই হয়ে গেছে, বুঝছেন, এখন আর কোনো কিছু নাই, ডিরেক্ট নিচের অংশগুলো চলে আসতেছে। তো তার মানে এখানে পোস্টের মাধ্যমে এই যে ট্র্যাশও দিতে পারেন, অথবা ট্র্যাশ থেকে আপনি পারমানেন্টলি ডিলিটও করতে পারেন। আপনি যদি চান যে আমার এটা দরকারই নেই, তাহলে পারমানেন্টলি ডিলিট করে দেন, ডিলিট পারমানেন্টলি হয়ে যাবে, এটা আর কোনো কাজের আসবে না। সো এখন দেখেন আমার কোনো পোস্ট নাই, একদম ফ্রেশ, একদম কোনো পোস্ট নাই আমার সাইটে, কোনো পোস্টই নাই, ঠিক আছে, কোনো পোস্ট নাই এবং কিছু নাই। তো এখন একটা পোস্ট একটা ক্রিয়েট করতে পারি, কীভাবে পোস্ট ক্রিয়েট করবো, অ্যাড নিউ, এখানে দেখেন অ্যাড নিউ আছে, অ্যাড নিউ, এখানে স্ক্রিন অপশনস আছে, এখানে আপনার অনেক কিছু আছে, এইগুলো স্ক্রিন অপশনে হাত দেওয়ার দরকার নেই, এগুলো থাক। সো অ্যাড নিউ, সো অ্যাড নিউ দিলে দেখবেন যে একটা নতুন একটা এডিটর ব্লক চলে আসবে, এটা হচ্ছে আমাদের এডিটর ব্লক, পোস্ট এডিটর ব্লক, ঠিক আছে। সো এখানে চলে আসতেছে কিনা আমরা সবাই একটু খেয়াল করি, আসতে পারছি, এখানে আবার দেখাই, এখান থেকে অ্যাড নিউ তে যদি ক্লিক করেন তাহলে দেখবেন, হ্যাঁ আমার ব্রিফলি আনঅ্যাভেইলেবল ফর স্ক্যাজুয়াল মেইনটেনেন্স দেখাচ্ছে, কি বলতেছে, ব্রিফলি আনঅ্যাভেইলেবল ফর স্ক্যাজুয়াল মেইনটেনেন্স, জি আমার সেন্টেন্স কি অ্যাভেইলেবল, ব্রিফলি আনঅ্যাভেইলেবল আমি দেখলেন, আমি ওয়েট করেছিলাম, তারপরে আসলে দেখি, আমি দেখান, আমাকে দেখান, স্ক্রিন শেয়ার দেন, আর কার হয়েছে এটা, কি যে করছেন, যখন আপডেট দিছেন, আপডেট দেওয়ার পর দেখেন আমি কিন্তু বসেছিলাম, যখন দেখছে যে নিচে ঘরটা আসছে তখন আমি ঘর থেকে সরে গেছি। আপডেট দেওয়ার সাথে সাথে যদি কেউ এরকম করে তাহলে এইখানে প্রবলেম হবে, কারণ এটা তো বিল্ট ইন একটা সফটওয়্যার, তাই না, এটা তো কিছু ব্যাপার আছে যেগুলো আপনার কী করতে হবে, ঠিক করতে হবে। এই যে শিডিউল টু মেনটেনেন্স, ক্লিক ব্যাক ইন এ মিনিট, দেখছেন আপনি এখানে কিছু একটা ভুল করে ফেলছেন। আচ্ছা ইয়াতে যান, আপডেটসে ক্লিক করলে কী আসতেছে, আচ্ছা পোস্টে ক্লিক করলে কি আসে, মিনিট বুঝলাম না। আচ্ছা থিমসে যান, তো ব্যাকে যান, লগ আউট করেন, লগ আউট করেন, লগ আউট করুন, লগ আউট করুন, ওই যে উপরে কর্নারে, লগ আউট,
কই আসলেন আবার এখানে আসলেন কেন? সেন অবস্থা সাইট আপডেট করার সময় আপনি সরায় ফেলছিলেন কোন এক কারণে, তো এর জন্য এই অবস্থা হয়েছে আর কি। এখন নতুন করে এক কাজ করেন, নতুন করে ইনস্টল দেন, নতুন করে ইনস্টল দেন কোনটা? হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা, ওয়ার্ডপ্রেসটা। হ্যাঁ মানে আগের যেটা আছে এইচডক্স থেকে ফেলাই দিয়ে আবার নতুন করে ওখানে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সো এই কাজটা করে ফেলেন, মানে সাইট ক্র্যাক করছে আর কি। সো এই জন্য বললাম যে একটু ওয়েট করবেন, আপডেট দেওয়ার সময় একটু ওয়েট করতে হবে, যখনই আপডেট দিবেন কেউ একটু ওয়েট করবেন, ওয়েট করে তারপরে চেক করবেন যে আপডেটটা হয়ে গেছে কি না, যদি সাকসেসফুলি বলে যে হ্যাঁ হয়ে গেছে তখন আপনি ওটা কেটে দেন, মানে একদম আপডেটের টাইমে কি হয়েছে কেটে দিয়েছেন, তো এটা ব্রিক করে ফেলছে। সো যাই হোক, এখানে আমরা পোস্টে আসি, সো অ্যাড নিউ পোস্টে আসছি, এখানে আসছি না বাকিরা। সো এখানে প্রথমে আমরা দেখতেছি যে অ্যাড টাইটেল, হ্যাঁ কারো কিছু স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না, না ওকে এখানে এসে প্রথমে কি আছে অ্যাড টাইটেল। অ্যাড টাইটেল মানে এখানে আমি কোনো একটা পোস্ট ক্রিয়েট করব, সেই পোস্টের জন্য যে এখানে যে পোস্টটা ক্রিয়েট করব সেটা টাইটেল দিতে বলতেছে। সো আমরা একটা টাইটেল কোনো একটা পোস্ট নিয়ে আসি, সাপোজ আমি লরেম ইপসাম হচ্ছে ইয়াটা আছে, সেখান থেকে আমরা কিছু ডেমো টেক্স নিয়ে আসি, এগুলো নিয়ে কাজ করি। সো একটা টাইটেল লাগবে, আর একটা কী লাগবে, কিছু লেখা থাকবে। সো বললাম হোয়াট ইজ লরেম ইপসাম, এটা হচ্ছে বলতেছে টাইটেল। সো এখানে টাইটেল দিয়ে দিলাম পেস্ট, এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে। সো এটা হচ্ছে টাইটেল। সো এখানে অনেক কিছু আছে আমাদের জানতে হবে এবং অনেকগুলো অপশন আছে আমাদের বুঝতে হবে, প্রতিটা অপশন নিয়ে আমাদের কাজ করতে হবে। এই যে দেখেন এখানে ব্লক আছে, ডকুমেন্ট আছে, ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, এই যে এখানে অনেক কিছু আছে। সো প্রতিটা অপশন আমাদের আস্তে আস্তে বোঝার চেষ্টা করতে হবে। সো এখানে যখন আপনি টাইটেল দিচ্ছেন, তো এখানে পরে টাইটেলের পরে, সো এখানে এই ডকুমেন্টটা এখন না পরে দেখবো, ব্লকে এখানে কিছু আছে। সো এটা টাইটেল, নর্মাল একটা টাইটেল দিয়ে দেন। সো আপনি বলছেন এটা পাবলিশ করে দিবেন, পাবলিশ হয়ে যাবে। সো তাহলে এখানে পাবলিশ নামে একটা ঘর আছে, দেখেন পাবলিশ, প্রিভিউ করা যাবে এবং পাবলিশ করা যাবে, ঠিক আছে। প্রিভিউ মানে এটা কীরকম দেখাচ্ছে সেটা আপনি দেখতে পারেন, আর পাবলিশ দিলে ডিরেক্ট সাইটে পাবলিশ হয়ে যাবে, মানে এইখানে পাবলিশ হয়ে যাবে। সো আমি এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি, এই যে বলছে আর ইউ রেডি টু পাবলিশ, হ্যাঁ ঠিক আছে আমি পাবলিশ করবো। সো পাবলিশ দিয়ে দিলাম। সো এটা বলতেছে কি, হোয়াট ইজ ইজ নাও লাইভ, এই পোস্টটা এখন লাইভ হয়ে গেছে। সো আমি যদি এখন এখানে রিলোড দিই, হ্যাঁ চলে আসছে পোস্টটা, হোয়াট ইজ লরেম ইপসাম, ঠিক আছে। সো তার মানে আপনার যে পোস্টটা আপনি এখানে দিলেন, এখানে যে পোস্টটা আপনি এখানে পাবলিশ করলেন, এই পোস্টটা এখন কোথায়, এখানে লাইভে চলে আসছে, ঠিক আছে। সো লাইভে চলে আসছে, আমার হোম পেজে আমি দেখতে পাচ্ছি পোস্টটা। সো এভাবে করে আমরা পাবলিশ করতে পারলাম, ওকে। তারপর এখানে আরও কিছু অপশন আছে, সুইচ টু ড্রাফট, বলতেছেন যে এটা ড্রাফটে রেখে দেবেন, পরবর্তীতে আবার আপডেট করতে, এডিট করে আবার একসাথে অনেক অনেক দিন মিলায় আপনি কাজ করতেছেন, আপনি ড্রাফটে রেখে দিতে পারেন। প্রিভিউতে আমরা দেখতে পারি, তারপর এখানে পাবলিশ তো করলামই, আমরা কোনো কিছু চেঞ্জ করলে সেখানে চেঞ্জ করার সাথে আপডেট চলে আসবে। আর এখানে একটা ঘর আছে যেখানে এই এই ঘরটাকে আপনি বন্ধ করতে পারেন চাইলে। আর এখানে কী আছে, এখানে আছে টপ টুল বার, স্পটলাইট মোড, ফুল স্ক্রিন মোড, এখানে অনেক রকমের ভিউ আছে আর কি, ঠিক আছে, যে আপনি কোন ভিউটা দেখতে চাচ্ছেন, স্পটলাইট মোড, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, ভিজুয়াল কোড এডিটর, ঠিক আছে, কোড এডিটর যেটা আছে, কোডে এডিটর করা যায় ভিজুয়াল এডিটর। সো এখানে আমরা অনেক কিছু দেখতে পারতেছি, ব্লক ম্যানেজার, সেগুলো পরে দেখবো আস্তে আস্তে। সো এটা হচ্ছে টাইটেল। দেন আমি বলতেছি এখানে কিছু লেখা লাগবো। সো এখানে আমরা অনেক ধরনের সিস্টেম আছে যে এখানে আপনি কোনো কিছু ইয়া করতে পারেন, যেমন যে এই ব্লকটা আছে, এই ব্লকটাতে আপনার কী হবে, এই ব্লকটা আপনি কীরকম করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারেন। কীরকম, আমি বলতেছি আমার যে ব্লকটা আছে এই ব্লকটা হবে হচ্ছে একটা প্যারাগ্রাফ ব্লক। সো আমি এখানে এসে, আপনি এখানে এসে প্যারাগ্রাফ দিতে পারেন, অথবা আপনি এখানে ব্লকটাকে এখানে বলে দিতে পারেন যে আমার ব্লকটা হবে কি প্যারাগ্রাফের একটা ব্লক হবে, ঠিক আছে, প্যারাগ্রাফ ব্লক হবে। সো আমি যদি প্যারাগ্রাফ এখানে শুধু প্যারাগ্রাফই লিখতে পারবো, ঠিক আছে, প্যারাগ্রাফ ব্লকের ভিতরে। আপনি বলতেছেন যে আপনার যে ব্লকটা আছে সেগুলো লিস্ট হবে, আচ্ছা প্যারাগ্রাফ দিয়ে শুরু করি।
সো প্যারাগ্রাফ এখানে আছে, প্যারাগ্রাফ লাগবে। সো আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম, কোনো একটা লেখা নিয়ে আসলাম, লেখা নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। সো দেখেন প্যারাগ্রাফের যে ঘরটা আছে এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে প্যারাগ্রাফের সেই ঘরটা আছে। সো এখানে আমরা একটু আসেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা উপরে একটা এডিটরের মতো চলে আসছে। সো এখানে আপনি অনেক ধরনের এডিট করতে পারবেন, আপনি চাইলে এটাকে ট্রান্সফর্ম টেক্সট এডিটর করবেন। মানে এখানে যে প্যারাগ্রাফটা চুজ করছে আপনি বলছেন না প্যারাগ্রাফ করবো না, আমি অন্য কিছু করবো, আমি হেডিং করব, হেডিং। তো হেডিংয়ে ক্লিক করতেছি, দেখেন সব হেডিং হয়ে গেছে, হেডিং হয়ে গেছে। এই দেখেন H2, H2 আমরা জানি এটা কি, হেডিং টু। হ্যাঁ জানতে হবে যে আপনি কোন ট্যাগ নিয়ে কাজ করবেন, কোনটাকে কোন ট্যাগের ভিতর রাখবেন, বুঝতে পারলাম। মানে আপনাকে জানতে হবে যে আপনি কোনটাকে কোন ট্যাগের ভিতর রাখতেছেন, বুঝতে পারছি। সো তাইলে এটাকে আপনি বলতেছেন হেডিংয়ের ভিতর রাখবেন কি রাখবেন না। তারপরে এখানে দেখেন আরও আছে H5, কত এটা হচ্ছে ব্লক, ব্লকের ঘরে আপনি ব্লকের মতো করে দিতে পারেন। যেমন H6 যেরকম আসে ওরকম আসতে আসতে আপনি বলতেছেন না এটা প্যারাগ্রাফের ভিতরেই রাখবো। সো ট্রান্সফর্মটা আবার প্যারাগ্রাফ করে দেন, তাহলে প্যারাগ্রাফেই আবার ফেরত চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি প্যারাগ্রাফে আমরা ফেরত চলে গেলাম, ওকে। তারপর হচ্ছে এখানে প্যারাগ্রাফের পরে আরও আছে, এগুলো দেখবো একটা একটা করে দেখবো। তারপর হচ্ছে এখানে অ্যালাইন করতে পারবেন আপনার লেখাগুলোকে। আপনি বলতেছেন অ্যালাইনটা সেন্টার ওয়াইজ হবে, সো সেন্টার অ্যালাইন হয়ে যাবে। আপনি বলতেছেন যে অ্যালাইনটা হয়ে যাবে হচ্ছে রাইট অ্যালাইন, সো রাইটে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে আপনি অ্যালাইনগুলো ঠিক করে দিতে পারবেন আপনার টেক্সট। জাস্টিফাই করা সেটার জন্য আবার আপনাদের এডিট করা লাগবে একটু, ওটা দেখবো না কীভাবে এডিট করা যায় সিএসএস, ঠিক আছে। এটাকে আবার চেঞ্জ ভিউ করতে পারেন আপনি চাইলে, এটাকে যেমন এতটুকু যা করছেন অতটুকুই কিন্তু আপনি কি এডিট, এখানে দেখবেন এডিট অ্যাস HTML একটা ঘর পাবেন, এডিট অ্যাস HTML। সো এখানে এসে যদি চেক করি তাহলে দেখেন যে পি ওদের একটা ক্লাস আছে হ্যাজ টেক্সট অ্যালাইন সেন্টার, এটা ওদের ক্লাস, ওদের ক্লাস অ্যাপ্লাই হয়ে গেছে। প্রথম ওয়ার্ডটা আমার হচ্ছে বোল্ডে ছিল, এই কারণে স্ট্রং ট্যাগের ভিতরে দিয়ে দিছে। তারপরে এখানে যা যা আছে তাই না, এগুলো সব দিয়েছে। যে আবার এখানে ভিজুয়ালে চলে আসি, ভিজুয়ালে এসে সাপোজ এই যে এখানে দেখেন বি আছে, সাপোজ তাহলে আমি এখানে এই লেখাটাকে আবার বি করে দেবো, বোল্ড করে দিলাম, বোল্ড বি। আবার এখানে আই আছে, আই মানে কি ইটালিক, সাপোজ আপনি কোনো একটা লেখাকে বলতেছেন যে ইটালিক করে দিচ্ছেন, তো এখানে এটাকে বলতেছেন ইটালিক, সো এখানে আই, এই লেখাটা ইটালিক হয়ে গেল, ইটালিক ফরম্যাটে চলে আসলো এই যে বলে, ঠিক আছে। সো এখানে যদি এখন আবার এডিট এসে HTML দেয় এখানে এসে, তাহলে দেখবেন যে দেখেন এখানে কি স্ট্রং, তারপরে এই যে এখানে যে বোল্ড আবার করছেন এই যে স্ট্রং, এই যে স্ট্রং, তারপরে যে ইটালিক করছেন এই যে ইমফেসাইজ, আমরা জানি না ইএম ট্যাগ, এই যে ইএম ট্যাগ ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। সো এগুলো সবই কিন্তু HTML এর ভিতরেই হচ্ছে, বাট আমরা এখন ভিজুয়ালি করতেছি, মানে এভাবে করতেছি, কষ্ট করে কোডিং না করে এভাবে করতেছি। তাহলে বলেন যে স্যার এত কষ্ট করে কোডিং কেন শিখলাম, তাই না, এখানে যেহেতু এমনি হয়ে যাচ্ছে জিনিসটা। সো ব্যাপারটা হচ্ছে যে এখানে কোডিং ছাড়া আপনি কি জানতেন যে H2 মানে কি, জানতেন, জানতেন না কোনটাতে কী কাজ হচ্ছে জানেন। আবার অনেক কাজ আছে এগুলো, যেগুলো বেশিরভাগই আমাদের কোডিং দিয়েই করতে হবে, এখানে তো বেসিকটা আর কি আমরা এখানে দেখছি। তো যাই হোক, এখন এখানে এসে যাবো কোনো কিছু লিঙ্ক করা লাগবে আপনার, কোনো একটা লেখা লিঙ্ক করা লাগবে। সো আপনি এখানে এই লেখাটা বলছেন লিঙ্ক হবে, এই যে এখানে দেখেন লিঙ্কের একটা চিহ্ন আছে, লিঙ্কের চিহ্ন আছে এখানে, কোনো একটা ইউআরএল কী হবে, লিঙ্ক হবে। আপনি বলছেন এই ইউআরএলটা কী হবে, লিঙ্ক হবে, ইউআরএলটা দিয়ে দিচ্ছি কপি করে এখানে পেস্ট। আমরা লিঙ্ক করি কী দিয়ে বলেন তো, লিঙ্ক করি কী দিয়ে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। সেই অ্যাঙ্কর ট্যাগটাই আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে HREF এর ভিতরে দিয়ে দিই লিঙ্কটা, এরকম সেম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। আবার এখানে বলতেছে ওপেন ইন নিউ ট্যাব, তার মানে কি আমরা কি করি টার্গেট ব্ল্যাঙ্ক করে দিই, সেটা আর কি কি এখানে ক্লিক করলে কি এটা এখন যখন ক্লিক করবে ওপেন ইন নিউ ট্যাব, আর এখানে ইন্টার সাবমিট করে দিব। সো তাইলে এখন কি হচ্ছে এটা লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে, এটা লিঙ্ক হয়ে গেল। সো এখানে যদি আবার এডিটে HTML এ যাই, এখানে দেখি এই দেখেন এ HREF লিঙ্ক দেখছেন, টার্গেট ব্ল্যাঙ্ক সবই আমরা যা করছি এটাই কি হচ্ছে, এরা
ভিজুয়ালি করে দিচ্ছে। ঠিক আছে, এটা আপডেট করে দেন। আপডেট আপডেট করে দিলাম। হ্যাঁ বলেন। এই যে এখানে কোন একটা লেখার উপরে রেভলিউশন এটা ধরে এই যে এখানে দেখেন ক্লিক করেন এই জায়গাটা লিংক লিংক ক্লিক করলে একটা ঘর দেখতে পারবেন। এই ঘরে ইউআরএলটা দিয়ে এখানে এই যে এটা সাবমিট বাটন এই সাবমিট বাটনটা ক্লিক করবেন। সো যাই হোক, সো এভাবে লিঙ্ক করলাম। সো এটা আপডেট করে দেন। আপডেট করে এবার মেইন পেজে চলে যান। মেইন পেজ বলতে আমাদের হোম পেজটা, এই দেখেন হোম পেজে আপনি যা করছেন এখানে পোস্ট অ্যাড করছেন এটা হোম পেজে চলে আসছে, যেভাবে করছেন ওভাবে চলে আসছে। এই যে বোল্ড, এই যে বোল্ড, এই যে লিঙ্ক, তারপরে হচ্ছে এই যে ইটালিক ফর্ম, সব চলে আসছে। তার মানে আপনার এখানে যা যা কাজ আছে সব চলে আসতেছে। এটা কিন্তু হোম পেজ, এটা কিন্তু পোস্ট পেজ না। আপনি যদি ক্লিক করেন তাহলে পোস্ট পেজে যাবে। হ্যাঁ বলেন। বুঝি না আপনার কথা, জোরে বলেন, জোরে। গুগলের যে ব্লগটা আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, ব্লগ স্পট যেটা, হ্যাঁ ওইটা তো এইভাবে পোস্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটাই, ওই শুনেন ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছিল ওই চিন্তা করেই, ব্লগ স্পটের মতোই। বাট এখন যেটা করা যায়, এই জিনিসটা খালি পোস্ট করা যায় না, আপনি পুরো সাইটটাকে চেঞ্জ করা যায়, এডিট করা যায় বা কাস্টমাইজ করা যায় ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে, সো ওই কাজটাই এখানে ব্লগ স্পটের মতো পোস্ট অ্যাড করা। বাট এখানে হচ্ছে কি একটু ডিফারেন্ট, ব্লগ স্পটে তো আমরা কোড দেখতে পারি না, ওটা তো পোস্ট অ্যাড করতেছি পোস্ট অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এডিট করতে পারতেছি, কোড করে চেঞ্জ করতে পারবো, সব কিছু করতে পারবো আর কি। ওকে, সো যাই হোক, আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি সেখানে আসতেছে। এটা কিন্তু পোস্ট পেজ না, পোস্ট পেজ কিন্তু আরেকটা, তাই না? আমরা যখন কোনো একটা লিঙ্কে ক্লিক করি ওই পোস্ট পেজে চলে যাই, তাই না? যে পোস্ট পেজ কোনো একটা নিউজে যখন আপনি যান, হোম পেজে আপনি কী দেখেন যখন আপনি কোনো একটা প্রথম আলো বা কোনো একটা ওয়েবসাইটে যান, তাই না? এই যেমন হচ্ছে প্রথম আলো, এখানে আসি। প্রথম আলো যখন আমরা যাই, তো প্রথম আলোতে যখন যাই প্রথমে কি আমরা হচ্ছে হোম পেজে আমরা এর ডিসক্রিপশন দেখতে পারি, বাট ভিতরে এর ভিতরে যাইতে পারি আবার। এই ভিতরে গেলে পরে কী হয়, আমরা ডিটেলসটা দেখতে পারি। এটাই হচ্ছে তাই, এখানে যখন আমরা এখানে আসলাম এখন কিন্তু ভিতরে চলে আসছি। আবার মেইন পেজে যাব কীভাবে, এখানে ক্লিক করে মেইন পেজে চলে যাব। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পেজ। আবার ক্লিক করলে এর ভিতরে যে পেজটা আছে মানে ডিটেলস পেজটা, ডিটেলস পেজে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, ডিটেলস পেজে চলে আসলাম। সো যাই হোক, এটাই হচ্ছে এখানকার সিস্টেম। তো এখানে আসি, অনেক কাজ আছে। যেমন আছে আপনার এইখানে আরও কিছু করতে পারেন। এই যে এখানে দেখেন ইনলাইন কোড আপনি দিতে চাইলে, ইনলাইনে কোনো ইমেজ দিতে চাইলে, স্ট্রাইক থ্রু বলতে আপনার কোনো লেখার ওপরে স্ট্রাইক থ্রু করতে যাচ্ছেন, তাই না? আমরা জানি কি স্ট্রাইক থ্রু করা যায়, স্ট্রাইক থ্রু, এই যে মাঝখান দিয়ে লেখাটা ইয়া হয়ে গেছে। তারপর হচ্ছে টেক্সট কালার, কোনো লেখার ওপর কালার যদি আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যে বলতেছেন যে এইটা লেখার ওপর কালার হবে, সো এখানে টেক্সট কালার যে কালারটা আপনি চান এখানে দিয়ে দিবেন। এই কালারটা দিয়ে দিলাম, দেখবেন যে ওই কালারটা ওইখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এইখানকার সেটিংসগুলো। এখানে আরও কিছু আছে, আপনি এই ব্লগটাকে, এটা একটা ব্লগ, এই ব্লগটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছেন মানে কপি করতে চাচ্ছেন, তো ডুপ্লিকেট যদি দেন দেখবেন যে আরেকটা নিচে চলে আসছে। ঠিক আছে, সো এই ব্লগটা আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটা আমার দরকার নেই, আমি রিমুভ ব্লগ করে দিব। দেখেন এই ব্লগটা রিমুভ করে দিচ্ছি, দেখেন ব্লগটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকেই সব কিছু করতে পারবেন। ঠিক আছে, তারপর আরও আছে ইনসার্ট বিফোর, ইনসার্ট আফটার, এখানে কিছু কিছু জিনিস আছে, রিউজেবল ব্লগস গ্রুপ আছে, সেগুলো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। সো সবার কাজই হচ্ছে আজকে একটা একটা করে সেটিং, প্রতিটা জিনিস ঘাটাঘাটি করা, প্রতিটা জিনিস ওয়ার্ডপ্রেসে ঘাটাঘাটি করবেন। ওয়ার্ড ইয়েতে যাবেন, সবার আজকে বাসায় কাজ হচ্ছে এইটাই যে ঘাটাঘাটি করবেন ওয়ার্ডপ্রেসে কাজগুলো। সো এইভাবে করে আমরা করলাম। দেন হচ্ছে এখানে এটা তো গেল, দেন এখানে ব্লকের একটা সেটিংস আছে, দেখেন ব্লক। সো ব্লক সেটিংসে এসে এখানে দেখতে পারবেন টেক্সট সেটিংস একটা ঘর আছে, মানে এটা হচ্ছে টেক্সটের সাইজের জন্য। সো ডিফল্ট সাইজ দেখেন, আপনি টেক্সটের সাইজ ছোট, বড়, লার্জ, রেগুলার, লার্জার সব করতে পারবেন, কাস্টম করতে পারবেন। কীভাবে, এই যে এটা, এটা কিন্তু পিক্সেলের মাপ। ঠিক আছে, আমরা পিক্সেল হিসাব করি না, ওই যে এত ফন্ট সাইজ, ওই পিক্সেলের মাপ। আপনি বলে দিচ্ছেন 20 পিক্সেল হবে আমার, এই যে এখানে 20 দিয়ে দিলেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আপনি স্মল দিতে চাচ্ছেন, স্মল আর 18 পিক্সেল হয়ে গেল।
ঠিক আছে, সো এখানে আপনি এই হিসাবটা আপনি এখানে করতে পারবেন। তারপর আছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ বলতে বুঝাচ্ছে প্রথম যে লেটারটা আছে এটা বড় হয়ে যায়। অনেক সময় অনেক পোস্টে আপনি দেখছেন কি না আপনারা, আমি জানি না, প্রথম লেটারটা অনেক বড় দেখায়, তাই না? শুরুর আগে, কোনো একটা পোস্ট শুরুর আগে আমি এখানে ড্রপ ক্যাপ অপশনটা দিয়ে দিলাম। দেখেন এলটা, দেখেন প্রথমে একটা এল ছিল, এলটা বড় হয়ে গেল, তো এটাকে বলছে ড্রপ ক্যাপ। ঠিক আছে, তো ড্রপ ক্যাপ করে দিলাম। ড্রপ ক্যাপ করে এখানে আমরা কি করলাম, এটা বড় করে দিলাম লেখাটা। তো এখানে যদি আমি আপডেট করি, একটু দেখি কীরকম দেখাচ্ছে, তাহলে এখানে আসি, এখানে এসে যদি একটু চেক করি, এই যে জিনিসটা এরকম দেখাচ্ছে, তাই না? সো এখানে এসে কি আমরা দেখতে পারতেছি। খেয়াল রাখবেন এখানে যা যা দেখতেছেন সব কিন্তু থিমের জন্য আমরা দেখতেছি, থিমটা এরকম দেখে এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এক এক থিমে এক এক রকমভাবে জিনিসগুলো শো হবে। যাই হোক, সো এখানে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ড্রপ ক্যাপটা আপনি দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই, এটা দিবেন না। তারপর কালার সেটিংস আছে। কালার সেটিংস বলতে বোঝাচ্ছে দুই রকম কালার, আপনার টেক্সটের কালারগুলা, এই টেক্সটের কালার কী হবে। এখানে কয়েকটা কালার আছে, এছাড়া আপনি কাস্টম কালার দিতে পারেন, মানে আপনি যা ইচ্ছা সেই কালার আপনি এখানে ফিক্স করতে পারবেন। ঠিক আছে, যে ইচ্ছা যেই কালারটা আপনার দরকার ওই কালার আপনি এখানে, আমরা যে কালার পিকারের মাধ্যমে করছি আগে, সেই কাজটা আমরা এখানে করতে পারতেছি। ঠিক আছে, কাস্টম কালার দিয়ে এখানে করা যাবে। ওকে, সো এটা হচ্ছে সেই অপশন, বুঝতে পারলাম? সো এটা হচ্ছে আমাদের কালার পিকারের যে ঘরটা আছে সেই ঘরটা। সো এখানে আপনার যে কালার চান ওই কালার করতে পারবেন। আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা ঘর আছে, দেখবেন যে নিচে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার বেসিক্যালি হচ্ছে আপনার এই যে ব্লকটা, শুধুমাত্র এই ব্লকের ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে আপনি চাইলে এই ব্লকের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারবেন। দেখেন ব্লকের একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে। ঠিক আছে, সো এখানে কালো হইলে লেখাটা কী হবে, লেখাটা হয়ে যাবে সাদা, তো এখানে সাদা করে দেন, তাই না? সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম যে আপনি এই ব্লকটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন, ব্যাকগ্রাউন্ড কালারে এখানে কী হয়ে গেল, চলে আসলো। ঠিক আছে, এখানে আপনি সিএসএস আবার দেখেন, এই যে এইচটিএমএল এনে গিয়েছে পি স্টাইল কালার, হ্যাঁ হ্যাজ ব্যাকগ্রাউন্ড কালার, এরকম দেখবেন অনেকগুলো ক্লাস চলে আসছে। ঠিক আছে, ক্লাস চলে আসছে। এখন আপনি বলতেছেন যে এমন একটা কাজ যেটা আছে আমাদের এখানে নাই বাট করার লাগবে, যেমন হচ্ছে মানমান্না কে জানি বললো যে জাস্টিফাই কীভাবে করবো, তো সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। কীরকম, অ্যাডভান্স একটা ঘর আছে, অ্যাডভান্সে বলতেছে অ্যাডিশনাল সিএসএস ক্লাসেস, মানে আমি চাইলে এখানে অ্যাডিশনাল সিএসএস ক্লাস অ্যাড করতে পারবো। এখানে যে ক্লাসগুলো আমরা দেখতেছিলাম, এই যে হ্যাজ টেক্সট কালার, হ্যাজ ব্যাকগ্রাউন্ড, হ্যাজ টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাজ স্মল, এগুলো সব কিন্তু ওদের ক্লাস, ওদের ক্লাসের জন্য এই ডিজাইনগুলো হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের কিছু না, বাট আপনি চাইতেছেন যে এখানে আরেকটা ক্লাস অ্যাড করবেন, ওই ক্লাস ধরে ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লাসের নামটা জাস্ট অ্যাড করে দিতে হবে যে আপনার নিজের একটা ক্লাস। তাই আমি বলতেছি যে মাই ক্লাস, বলতেছি মাই ক্লাস, দেখেন মাই ক্লাসের নামের একটা কি ক্লাস চলে আসছে। ঠিক আছে, মাই ক্লাস, সো এই মাই ক্লাসটা হচ্ছে আমরা এখানে কী করে দিলাম, এখানে বসাই দিলাম। সো এই মাই ক্লাস যে বসাইলাম, বাট এটা একটা স্টাইল করার লাগবে, তাই না? এটা যে বসাইলাম, এটা আপডেট করে দিই, আপডেট, এখানে আবার যদি ভিজুয়ালি আসে এখানে চলে আসলাম। এখন যদি এখানে দেখি, এখন যদি এখানে দেখে আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট, দেখবেন এই যে পিটা আছে, এই যে পিটে এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসের মধ্যে এই যে মাই ক্লাসও চলে আসছে, দেখছেন মাই ক্লাস। সো মাই ক্লাসটাও আছে কিন্তু, তাই না? সো মাই ক্লাসটাও আছে, বাট মাই ক্লাসে কোনো স্টাইল নেই, কারণ আমরা স্টাইলটা কোথাও অ্যাপ্লাই করি নাই। সো এই স্টাইলগুলো কোথায় অ্যাপ্লাই করবে, যে ক্লাসগুলো যে নিলাম এই ক্লাসের স্টাইলটা আসলে অ্যাপ্লাই করবো কোথায়, এটা হচ্ছে এইখান থেকে দেখবেন যে যখন আপনি ওয়েবসাইটে আসবেন, লগ ইন করলে পরে উপরে একটা ঘর আসতেছে, লগ ইন করার পরে দেখবেন যে একটা ঘর চলে আসছে। ঠিক আছে, এটা মেইন ওয়েবসাইটে ঘর আসছে, সবার আসে না, দেখেন তো, হ্যাঁ। সো এই ঘরটা বেসিক্যালি হচ্ছে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আবার অনেক কিছু করা যায়। এখান থেকে আমি কাস্টমাইজ নামে একটা ঘর আছে, কাস্টমাইজ, এই কাস্টমাইজ ঘরে আসব। কাস্টমাইজ ঘরে আসলে এখানে একটা কাস্টমাইজের একটা ঘর পাবো। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি সাইড আইডেন্টি কালার থিম অপশন, এখানে যা আছে সব এখানে আছে, এই যে এখানে আছে সব আছে এখানে। সো এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস ওখান থেকে করা লাগবে, কিছু কিছু জিনিস এখান থেকে করা লাগবে, তবে এখানে আমরা এত বেশি কাজ করবো না, আমাদের যা কাজ সব এখানেই করবো বেশি, এখানে অল্প অল্প কাজ করবো।
তো এখানে আমরা এইগুলো পরে আসতেছি, এগুলো আমরা পরে দেখবো। অ্যাডিশনাল সিএসএস নামে একটা ঘর আছে নিচের দিকে, দেখবেন নিচের দিকে দেখবেন যে অ্যাডিশনাল সিএসএস এর একটা ঘর আছে। সেই অ্যাডিশনাল সিএসএস এর ঘরে চলে আসি, অ্যাডিশনাল সিএসএস এর ঘরে আসলাম। আসার পরে এখানে দেখবেন যে এখানে একটা অপশন আছে, এই যে নিচে একটা ঘর দেখতে পাচ্ছি, তাই না? নিচে একটা ঘর দেখতে পাচ্ছি আমরা। সো অ্যাডিশনাল সিএসএস, এখন আমরা কিন্তু একটা সিএসএস এর নাম দিয়ে আসছি কোথায়, এইখানে মাই ক্লাস, তাই না? একটা সিএসএস এর নাম দিয়ে আসছি কি মাই ক্লাস। সো এই যে মাই ক্লাসটা সিএসএসটা আমরা এখানে করতে পারবো, এখানে। তো তার মানে আমি যখন কাস্টমাইজে ক্লিক করলাম, এখান থেকে আবার একটু দেখি, কাস্টমাইজে হিট করার পরে একটা ঘর চলে আসতেছে বাম পাশে। সো এইখানে এসে আমরা কি করব, নিচের দিকে দেখবেন যে অ্যাডিশনাল সিএসএস নামে একটা ঘর আছে, সেই ঘরে আসব। এই ঘরে এসে আমি এখানে ওই যে মাই ক্লাসটা আছে ওই ক্লাসটাকে ধরবো। কীভাবে? আমরা যে ক্লাসে ধরি মাই ক্লাস, তাই না? এভাবে আমি স্টাইল করি না, আমরা কোনো ক্লাসে নিলে সেই ক্লাসে স্টাইল দিই। সো মাই ক্লাস নিয়ে এখানে এসে আমি বলছি মাই ক্লাসটা কী হবে, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কী হবে, জাস্টিফাই, জাস্টিফাই। দেখেন অটোমেটিক হয়ে গেছে, আপনি কিন্তু এখনও পাবলিশও করেন নাই, আপনাকে ভিউটা দেখায় দিচ্ছে জাস্টিফাই। ঠিক আছে, আপনি আরও কি স্টাইল করেন, আপনি বলতেছেন যে এটার এই কালারটা অন্য কালার হবে, কালার হয়ে যাবে হচ্ছে আপনার গ্রে বা এরকম কোনো একটা কালার হয়ে যাবে, গ্রে। ঠিক আছে, কালার গ্রে। আচ্ছা, কালার একটা ওইখানে দেওয়া আছে তো এই জন্য কালারটা চেঞ্জ হচ্ছে না, কারণ ওইখানে একটা কালার দেওয়া আছে। সো ওভাররাইড করতে হবে। এবার তাহলে আমরা ওভাররাইড করি কীভাবে, ইম্পর্টেন্ট দিয়ে। ইম্পর্টেন্ট, হ্যাঁ বলেন। আমার একটা প্রশ্ন ছিল, আসলে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর আর কি ওই যে থিম আপ আপ আপডেট মানে থিম আপলোড এর আর কি সাইজ কিভাবে বাড়ানো যাবে? কিসের? ওই যে ওয়ার্ডপ্রেস এর যদি আমি হচ্ছে ম্যানুয়ালি থিম হচ্ছে আপলোড করি তাহলে এটা সাইজটা কিভাবে বাড়ানো যাবে? বাড়ানো যাবে কিভাবে? এই দেখুন, দেখেন আমি বুঝলাম না, আপনার থিম আপলোড করলে বাড়াবে কিভাবে? ভাই দেখা যাচ্ছে কোথায়, ও আপনার ইয়াতে, হ্যাঁ এটা কি করব, পোস্ট কন্টেন্ট লেন। আপনি এখন থিম আপলোড কেন করতে গেছেন আমি না বুঝলাম না, এখন কি আমি দেখতেছি, আপনি দেখতে বললেন সেজন্য একটা থিম নিয়ে পরে আমি দেখছি। আমি কি এত দূর দেখতে বলছি এখন? এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো দেখেন। আচ্ছা ভাই, বুঝলাম না ব্যাপারটা, আমি কোথায়, ওই যে এটা তো অনেক পরের ব্যাপার, আপনি অত দূর গেছেন কেন? আচ্ছা, সো দেখেন এখানে কিন্তু আমরা ইম্পর্টেন্টের মাধ্যমে কী করছিলাম, কালারটা চেঞ্জ করে, কারণ কি এখানে একটা কালার ছিল অলরেডি, সেই কালারটা ওভাররাইড করলাম আমরা। আমরা যেহেতু সিএসএস এর ক্লাস জানি, আপনি ফন্ট সাইজ বাড়া করতে পারবেন, ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ এখানে বলে দিচ্ছেন যে 20px, ঠিক আছে, 20px, এটাও কি সেম ওখানে করা আছে। সো আমরা এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ বড় হয়ে গেল। তো তার মানে আপনি এখান থেকে কী করতে পারতেছেন, স্টাইলগুলো করতে পারতেছেন। তারপরে আপনাকে ওই অ্যাডিশনাল ক্লাসটা নিতে হবে কোথা থেকে, ব্লক থেকে অ্যাডিশনাল ক্লাস নিতে হবে। ব্লক থেকে অ্যাডিশনাল ক্লাস নিলে পরে তারপর আপনার এখানে এসে স্টাইলটা অ্যাপ্লাই করে দিয়ে দেবেন, তাহলে আপনার এখানে স্টাইলটা হবে। বুঝতে পারছি। সো এটা হচ্ছে এই অ্যাডিশনাল সিএসএস এর ব্যাপার, এটা হচ্ছে এখানে এই হচ্ছে অবস্থা আমাদের। তো এখানে সেটা আমরা যদি রিলোড দিই দেখি কী অবস্থায় আসি। ওকে, সো এবার আরও কিছু জিনিস আছে, যেমন আমরা এখন বলতেছি যে একটা নতুন ব্লক অ্যাড করব। ঠিক আছে, এখানে ক্লিক করলে পরে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে, দেখেন এখানে অনেকগুলো ব্লকের অপশন আছে, এই যে কমন ব্লক, ফরম্যাটিং, লেআউট এলিমেন্টস, উইজেটস। আপনি বলতেছেন যে আপনার আরেকটা কী হবে, একটা লিস্ট অ্যাড হবে, লিস্টের একটা ব্লক অ্যাড হবে। ঠিক আছে, লিস্ট। সো এখানে ক্লিক করলাম, দেখেন নতুন একটা ঘর চলে আসছে, এর নিচেই দেখবেন একটা ঘর চলে আসছে। এখানে আমরা লিস্ট অ্যাড করতে পারবো, আমরা লিস্ট জানি কী লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তাই না? এটা এই যেমন এটা ডট আসতেছে, তার মানে এটা আনঅর্ডার লিস্ট। আমরা কয়েকটা লিস্ট অ্যাড করে দিই, সাপোজ আমি এখানে একটা লাইন দিচ্ছি, একটা লাইন কপি করে এখানে পোস্ট, আবার একটা ইন্টার দিচ্ছি, পরের লিস্টটার ঘর চলে আসছে। ঠিক আছে, পরের লিস্টটা আরেকটা লাইন কপি করি। ঠিক আছে, এভাবে করে আপনি চাইলে এভাবে করে মাল্টিপল লিস্ট এবং কাজ করতে পারবেন। সো আপনার এখানে কোনো কাজ নাই, দেখছেন আপনি কিন্তু বসে বসে কী করতেছেন,
ধরে ধরে আপনি লিস্টের কাজ করবেন। এখানে ট্রান্সফর্ম করা যাবে, ট্রান্সফর্ম এটাকে চেঞ্জ করে প্যারাগ্রাফে নিতে চাইলে নিতে চাইতে পারেন। কোট, কোট কি, কোট মানে হচ্ছে আমরা কেউ যদি কোনো উক্তি দেয়, তাই না? উক্তি, উক্তি জিনিসটা আমরা দেখে আসছিলাম যে কোট, এখানে যদি আমি লিখে দিই আমার নাম, তাহলে কি আমার, আমি এটা অথর, এই কোডটা দিয়ে দিছি, তাই না? আবার ট্রান্সফর্ম করে আবার লিস্টে পাঠিয়ে দেন, ঠিক আছে? লিস্টে পাঠিয়ে দেন, আবার লিস্ট হয়ে গেল। আর লিস্টটা যদি 1, 2, 3 আকারে আনতে চান সেভাবে করতে পারেন। আপনার লিস্টগুলোকে আপনি এখানে স্টাইলিংগুলো করতে পারেন, যে কোনো স্টাইলিং, যে স্টাইলিংগুলো আছে স্টাইলিংগুলো করতে পারেন, ঠিক আছে? এখানে সবই করা যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে এই লিস্টের ব্লকের ক্ষেত্রে। আবার আপনি বলছেন যে এখানে নতুন একটা ব্লক অ্যাড হবে, হেডিং আমরা দেখছি, কোড তো আমরা দেখলাম, গ্রুপ, গ্রুপ কিসের, কোনো ধরনের ব্লক দ্যাট গ্রুপস আদার ব্লকস, মানে এখানে কোনো একটা ব্লকের গ্রুপ হবে, মানে নিচে নিচে আরও কয়েকটা ব্লক অ্যাড হবে, ঠিক আছে? সাপোজ আপনি বলছেন যে এটা একটা ব্লক, এই ব্লকে কী হবে, একটা একটা প্যারাগ্রাফ হবে, আবার এখানে একটা ব্লক, এই যে পরের যে ব্লকটা, এখানে কিছু প্যারাগ্রাফ আসলো, একটা লেখা আসলো, আবার যে পরের ব্লকটা আছে এই পরের ব্লকে আরেকটা কিছু লেখা আসলো, তাই না? তো এটা একটা কি, এটা ব্লকের গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? এই ব্লকে একরকম স্টাইল করতে পারবেন, এই ব্লকে একরকম স্টাইল, আবার এই ব্লকে আরেক রকম আপনি স্টাইল করতে পারবেন, ঠিক আছে? কালার আরেক রকম দিয়ে দিলেন, কালার দিয়ে দিলেন, এইরকম একটা কালার দিয়ে দিলেন। তো বেসিক্যালি এটা হচ্ছে কি, গ্রুপ, গ্রুপ ব্লক। তারপরে হচ্ছে এখানে কিছু যেগুলো কমন জিনিস, যেগুলো মোস্ট বুঝি নাই, গ্রুপটা হচ্ছে যেখানে জাস্ট গ্রুপ, গ্রুপে যাবেন, গ্রুপে ক্লিক করলে দেখবেন যে একটা ঘর চলে আসতেছে, ওখানে প্লাস, যেমন আমি এটা আবার কাটি, এটা কেটে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, রিমুভ ব্লক, এই যে এটা কে কি রিমুভ ব্লক, ঠিক আছে? এই গ্রুপের ভিতরে এই যেখানে দেখতেছেন যে কি এটা কি গ্রুপ আছে, এখানে এসে আমি ফুল গ্রুপটা কি ফুল ওয়াইড হবে কি না, আপনার স্ক্রিনের ফুল ওয়াইড জুড়ে হবে কি না আপনি এটা সেট করতে পারতেছেন, যে গ্রুপের ফুল ওয়াইড জুড়ে হবে। আবার এই গ্রুপটা কি শুধু ফুল ওয়াইড না হয়, শুধু এইটুকু হবে, তাহলে এইটুকু হবে। তো অ্যাড ব্লক, এখানে এসে আবার এই গ্রুপের ভিতরে আমি কি একটা ব্লক অ্যাড করতেছি, প্যারাগ্রাফ, ঠিক আছে? আবার এই গ্রুপের ভিতরেই কি, আবার এই গ্রুপের ভিতরে এই যে সেকেন্ড গ্রুপটা, এখানেও আপনি অন্য একটা গ্রুপ অ্যাড করতে পারেন, তাহলে এখানে বলছেন হেডিং, ঠিক আছে? আপনি বলছেন এটা হেডিং আর ওইটা প্যারাগ্রাফ হবে, সো আপনি তাহলে এটা চেঞ্জ করে দেন, হেডিং না করে এটা প্যারাগ্রাফ করে দেন, আর এটাকে বলতেছেন এটা কী হবে, হেডিং হবে, সো এটাকে বলছেন হেডিং। সো এখানে হেডিং দিয়ে আমি এখানে বলতেছি যে ওয়াই ডু ইউজ ইট, হেডিং দিলাম, কপি করে এখানে এসে পেস্ট, এখানে এসে হেডিং 4 বা এখানে হেডিং 6 দিয়ে ছোটো করে দিলাম, আর এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, তাই না? সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম আর কি। সো এখানে এসে আমরা এদিকে পেস্ট করে দিচ্ছি, সো আরও লেখা চলে আসলো, তাই তো? দেন এখানে এসে এই ব্লগে আমরা জানি কীভাবে আপডেট হয়েছে, আপডেট করে দিলাম। সো আমি যদি চেক করি কীরকম আসতেছে আমার জিনিসটা, এই দেখেন, ঠিক আছে? সো এখানে ফুল কন্টেন্টগুলো এক একাই চলে আসতেছে, কিন্তু আমাদের কোনো কাজই করা লাগতেছে না। তারপরে এই হেডিংয়ে যদি এখন ওই জাস্টিফাই করতে চান এই লেখাগুলোতে, তাহলে এই যে ব্লকটা আছে এই ব্লকটাতে জাস্ট মাই ক্লাস অ্যাডটা করে দেন, মাই ক্লাস অ্যাড করে দেন এই ব্লকের ভিতরে, ঠিক আছে? সো তাহলে এখানে যদি আমরা চেক করি, তাহলে এখানে মাই ক্লাসে অ্যাপ্লাই হয়ে যাবে, মাই ক্লাস অ্যাপ্লাই হয়ে গেলে কী যাবে, এটাও কি জাস্টিফাই হয়ে গেল, কারণ অ্যাপ একটা ক্লাস তো এক ক্লাসই, তাই না? আমরা মাল্টিপলভাবে ক্লাস ইউজ করে থাকি, আগেও আমরা এগুলো সিএসএসে করে আসছি, সেগুলো আমাদের জন্য, যেগুলো যারা যারা নতুন, যারা সিএসএস পারে না, এইচটিএমএল পারে না, তারা কিন্তু এগুলো করতে পারবে না, ঠিক আছে? কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো জিনিসগুলো, ঠিক আছে? তারপরে এইখানে দেখেন আরও অনেকগুলো ব্লক আছে, সো আরও কিছু ব্লক আছে, যেমন ইউটিউব কলামের ব্লক আছে, এটা ইম্পর্টেন্ট। সো আমরা তাহলে কাজ করি, আমরা তাহলে নামাজের একটা ব্রেক নিয়ে আসি, তারপরে এই কাজগুলো আমরা আরও দেখব, ঠিক আছে? তাহলে একটা 10 মিনিট নামাজের ব্রেকটা নিয়ে আসি, নামাজের ব্রেক নিয়ে আমরা বাকি কাজগুলো করব। ওকে, সবাই আসি না, সো আমরা এখানে দেখছিলাম যে কিভাবে আমরা এই ব্লগ পোস্টটাকে নিয়ে কাজ করতে পারি। সো পোস্টে এখানে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখানে অ্যাড ব্লকে এসে এখানে আপনি চাইলে আরও কিছু অপশন অ্যাড করতে পারেন, যেমন কমন ব্লগস হচ্ছে কী কী এগুলা, তাই না? কোনো ইমেজ অ্যাড করতে যাচ্ছেন, ইমেজ বা এরকম কিছু অ্যাড করতে যাচ্ছেন, গ্যালারি মানে মাল্টিপল ইমেজ অ্যাড করতে যাচ্ছেন। সো ইমেজ অ্যাড করতে চাইলে আপনি চাইলে এখানে কী করবেন, ইমেজে এসে ইমেজ, ইমেজ দিলেন, তারপর এখানে এসে ইমেজটা আপলোড করতে হবে,
ঠিক আছে আপলোড করতে হবে অথবা মিডিয়া লাইব্রেরি আছে ওদের মিডিয়া লাইব্রেরি থেকে ইউজ করতে পারবেন। মানে মিডিয়া লাইব্রেরি বলতে বোঝাচ্ছে আপনি যদি ইমেজ আপলোড করেন সো তাহলে যেটা হবে আপনাকে একটা ইমেজ আপলোড করতে বলবে। সাপোজ আমি এই ইমেজটা আপলোড করছি, আপলোড করে আমি এমনি আপলোড দিয়ে দিলাম, আপলোড হয়ে গেল, ঠিক আছে আপলোড হয়ে যাবে। সো এই যে ইমেজটা যে আপলোড হইলো, এখন এই ইমেজটা কিন্তু আমাদের মিডিয়া গ্যালারিতে চলে আসলো, ঠিক আছে। কীরকম এখন এই ইমেজটা মিডিয়া গ্যালারিতে চলে আসবে, রিমুভ ব্লক দিচ্ছি, রিমুভ হয়ে গেল। আবার একটা নতুন ব্লক দিয়ে ইমেজ দিচ্ছি, ইমেজ দিলাম, মিডিয়া লাইব্রেরিতে যদি আসি তাহলে দেখবেন যে মিডিয়া লাইব্রেরি এখানে দেখবেন যে আপনার কোনো ইমেজ যদি আপলোড করে থাকেন ওই ইমেজটা এখানে চলে আসছে। আগেরবার আপলোড করছেন অথবা এখান থেকে আপলোড করতে পারেন, ঠিক আছে। সো মিডিয়া লাইব্রেরিতে আমরা দেখছি যে ইমেজটা আমরা আপলোড করছি সেটা পাওয়া যাবে। সো এখানে যতগুলো ইমেজ আপলোড করবেন, আমাদের যেমন ইমেজেস ফোল্ডারে রেখে দিচ্ছি আমরা সব কিছু, সেরকম আর কি জিনিসটা এখানে ইমেজেস ফোল্ডারের মতো এখানে সবগুলো ইমেজ এখানে আপলোড করতে হবে। আপলোড করে আপনি ইমেজটা এখান থেকে আপলোড করবেন, আপলোড করে এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকেও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখানে কিছু অপশন আছে যেমন অল্টারনেটিভ টেক্সট, ক্যাপশন, ডিসক্রিপশন, ঠিক আছে, এগুলো এখান থেকে দিতে পারেন। সো সিলেক্ট করে দিবেন, ইমেজটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে ইমেজ আপলোড করা হয়েছে, সো ইমেজটা আপনি ট্রান্সফর্ম করতে পারেন, বিভিন্ন অপশনে ট্রান্সফর্ম করা যেতে পারে। এবং আপনি চাইলে রাউন্ডেড শেপ আনতে পারেন, সেটা রাউন্ডেড শেপ চলে আসবে ইমেজটার। অথবা আপনি চাইলে রাউন্ডেড শেপ না করে আপনি এটাকে বলতেছেন যে এটা তো অ্যালাইনের ব্যাপার, ফুল ওয়াইড হবে, ফুল ওয়াইড, তার মানে এটা ফুল আপনার যে পোস্ট আছে সেই পোস্টের ওয়াইড জুড়ে ইমেজটা বসবে, সেটা করতে পারেন। আপনার ইমেজটা যদি ওয়াইড মানে ইমেজের অটো ওয়াইড যেটা আছে ওই ওয়াইডটা নিতে চান, এই ওয়াইডটা করতে পারেন, অথবা আপনার যেটা ছিল সেটাই করতে পারেন। অথবা ট্রান্সফর্ম করে নিয়ে কভারে যদি ট্রান্সফর্ম করেন তাহলে কভার তো ইমেজটা কভারের মতো হয়ে যাবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে এবং এর উপরে কোনো কিছু চাইলে আপনি লিখতে পারেন, ঠিক আছে। আমরা যে কাজটা করি বেসিক্যালি যে ব্যাকগ্রাউন্ড দেয় দেন উপরে টেক্সট দেই বা বাটন বসাই, ব্যাপারটা হচ্ছে এরকম কভার ইমেজ এখানে সো করতে পারেন, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তো যাই হোক ইমেজটা আমাদের নর্মালি ট্রান্সফর্ম টু আমরা আবার ইমেজে ফেরত নিতে পারি, অথবা ইমেজটাকে এইখানে যে ইমেজটাকে আবার ইমেজে ফেরত নিয়ে নিলাম, সেই ইমেজ আপলোড করতে পারতেছি আমরা, ঠিক আছে। ইমেজে চাইলে ক্যাপশন অ্যাড করতে পারেন, কোনো ক্যাপশন যদি থাকে সেই ইমেজ ক্যাপশন অ্যাড করতে পারেন। রিপ্লেসের এখানে কোনো চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে আরেকটা ইমেজ রিপ্লেস করতে চাচ্ছেন সেই ইমেজটা এখানে রিপ্লেস করতে পারেন, সো এখানে করা যাবে। ইমেজটাকে লিঙ্ক করতে চাইলে তারপরে এখানে তো এগুলো আসেই, হ্যাঁ। সো এখানে এসে এই কাজগুলো সবগুলো একটু চেক করবেন যে কোনটা দিলে কী হচ্ছে, কভার দিলে কী করা, গ্যালারি দিলে কী করা যায়। গ্যালারি দিলে বেসিক্যালি এখানে আপনি আরেকটা ইমেজ পাশাপাশি আপলোড করতে চাইলে আপলোড করতে পারেন নিচে নিচে আর কি, ঠিক আছে। সো গ্যালারিটা এখানে আমরা নিতে পারছি, সে দিয়ে দিয়ে আপডেট করে দিই। আপডেট করে এখন যদি আবার চেক করি সে এখানে এই যে ইমেজটা চলে আসছে আমার, ঠিক আছে। সো ইমেজটা দেখা যাচ্ছে, তো যাই হোক ইমেজটা দেখা যাচ্ছে। সো এইভাবে করে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। তারপরে ইমেজের বদলে আপনি বলতেছেন যে আপনার এখানে কমন ব্লকসে আর কি কী আছে, দেখবেন যে অডিও, ভিডিও, অডিও অ্যাড করতে, ফাইল অ্যাড করতে চাইলে কোনো ধরনের যদি ফাইল অ্যাড করার মতো অপশন থাকে সে ফাইল আপলোড করা, এই যে আপলোড এর একটা অপশন আছে ফাইল আপলোড, সেটা করতে পারেন চাইলে, ঠিক আছে। তারপরে এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেমন হচ্ছে পেজ ব্রেক, পেজ ব্রেক দিলে যেটা হবে, সো এখানে যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে। আপনি বলতেছেন যে আপনার এই ইমেজটা উপরে যাবে, সো আপনি এখানে এটাকে উপরে নিয়ে নেন, উপরে এটার উপরে দিয়ে দেন, সো এটা দেখেন উপরে চলে আসলো, দেখেন এগুলো সব নিচে চলে আসলো, ঠিক আছে। সো উপরে দিতে চাইলে উপরে দিতে পারেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি উপরে নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, যে উপরে চলে আসলো ইমেজগুলো, বাকি সব নিচে চলে আসলো। আবার এখানে ক্লিক করলে কি একটা একটা করে ব্লকের নিচে চলে যাবে, সে আপনি যেখানে চাইলে ওখানে নিতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে সেই অপশনটা আর কি। তো এখানে এসে আবার আপনি বলতেছেন যে আপনার একটা কলাম অ্যাড হবে, কলাম ব্লক, এই যেখানে দেখবেন যে কমন ব্লকসের মধ্যে, কমন না এখানে তো গেল, ফরম্যাটিং ব্লকস আছে, কমন ব্লকস আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার পেজ ব্রেক, ঠিক আছে। পেজ ব্রেকের যেটা আছে এখানে না, এই কমন ব্লকস না, মোস্ট ইউজের ভিতরে পেজ ব্রেকস আছে। তো পেজ ব্রেক মানে এখানে পেজটা ব্রেক হয়ে যাবে, তাহলে এরপরে যে কন্টেন্টগুলো আসবে সব সেকেন্ড পেজ থেকে আসবে। সো আমি যদি এটা আপডেট করে দিই, আপডেট করে এখানে যদি কোনো কিছু বসাই, সাপোজ এখানে যদি একটা আরেকটা আমরা হেডিং বা একটা কিছু বসাই, প্যারাগ্রাফে একটা কিছু লিখলাম, লিখে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি আপডেট দেই তাহলে দেখবেন এই যে পেজ ব্রেক হয়ে যাবে, মানে এই যে কন্টেন্ট আছে এটা সেকেন্ড পেজে চলে যাবে।
তার মানে এখানে দুইটা পেজ আছে। সো সেকেন্ড পেজে গেলে কি দেখতে হবে, সেকেন্ড পেজের যে অপশনটা আছে মানে টেস্ট লেখাটা আছে, এই যে এখানে টেস্ট লেখাটা চলে আসে। সো এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। সো এগুলো আমি কী করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, এগুলো রিমুভ করে দিচ্ছি। সো এরকম অপশন করতে পারেন। তারপরে যেটা করতে পারি, তারপরে হচ্ছে মোস্ট ইউজের পরে কমন ব্লকস আছে, কমন ব্লকস তো বুঝলাম, কমন ব্লকস বাদ। তারপরে হচ্ছে আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি, যেমন ফরম্যাটিং তো বুঝলাম। ফরম্যাটিং হচ্ছে আপনার কোনো ধরনের কাস্টম HTML অথবা যদি কোনো ধরনের টেবিল ইউজ করতে চান, যে টেবিল আমরা যে টেবিল করি বেসিক্যালি, সেই টেবিল ইউজ করতে চাইলে যে কয়টা কলাম হবে, কয়টা রো হবে, সেই অনুযায়ী টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ আপনি বলেছেন যে আপনার চারটা কলাম চারটা রো হবে, সো ক্রিয়েট টেবিল, টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখানে এসে ভিতরে ভিতরে আপনি কি কন্টেন্টগুলো দিয়ে দেবেন, যে কন্টেন্টগুলো আছে টেবিলে। ঠিক আছে, খুবই মজার জিনিস, আপনার অটোমেটিকলি সব হয়ে যাচ্ছে। এবং টেবিলে যে ব্লকগুলোর সেটিংসগুলো আছে, ব্লক সেটিংস কিন্তু আমরা একটা দেখিনি, তাই না? যেমন এখানে কিছু ব্লক সেটিংস ছিল, যে স্টার্ট ভ্যালু কত হবে, রিভার্স লিস্ট নাম্বারিং, অ্যাডভান্সে তো CSS আছেই, তারপর হচ্ছে যে ইমেজের কিছু ব্লক সেটিংস আছে। ঠিক আছে, ইমেজটা লার্জ হবে কি না, ছোটো হবে, তারপর ওয়াইডটা কত হবে, হ্যাঁ ফিক্স করে দিতে পারেন। তারপরে হচ্ছে এই যে টেবিলের যে এখানে সেটিংস আছে, হ্যাঁ এই সেটিংসগুলো আপনারা ঠিক করে নিতে পারেন, ফিক্সড ওয়াইড টেবিল, হেডার সেকশন, ফুটার সেকশন, সো এগুলো করতে পারেন। সো রিমুভ করে দিচ্ছি। তারপরে আরও আছে টেবিল বক্সের পরে আপনার ফরম্যাটিং তো বুঝলেন যে এইগুলো আছে। ভার্স হচ্ছে কি, আপনার লেখাগুলো সব এক লাইনে চলে আসবে। লেআউট এলিমেন্টস, লেআউট এলিমেন্টসে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলামস। ঠিক আছে, আপনি চাইলে আপনার এই সেকশনটাকে কলামাইজ করতে পারেন। ঠিক আছে, কলাম ওয়াইজে আপনি সাজাইতে পারবেন। কীরকম, আপনার যে দেখেন দুইটা কলাম থাকতে পারে, তিনটা কলাম থাকতে পারে, তিনটা কলাম, একটা কলাম বড়, একটা কলাম ছোট, এরকমভাবে আপনি এই সেকশনটাকে কলাম ওয়াইজ করে নিতে পারবেন। ঠিক আছে, কীরকম আমি যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর তাহলে দেখবো যে এখন দুইটা সেকশন চলে আসছে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। ঠিক আছে, সে দুইটা সেকশন চলে আসছে, দুইটা সেকশন চলে আসছে। এখন এই সেকশন আপনি কী বসাবেন, এখানে আপনি যে কন্টেন্ট বসাতে চান, আপনি বসাতে চাচ্ছেন হচ্ছে এখানে কমন ব্লকস, যে এখানে এসে ভিডিও, ঠিক আছে, একটা ভিডিও বসাতে চাচ্ছেন। তো ভিডিও কিন্তু আপনি চাইলে এখানে ভিডিও না এড করে আপনি চাইলে কিন্তু ডিরেক্ট ইউটিউবের ভিডিও দিতে পারেন। ইউটিউবে যেমন আপনাদের কোর্সের ভিডিও আছে, ইউটিউবের কোর্সের ভিডিও বলতে আমি যদি ইউটিউবে যাই, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে আমাদের ইউর ভিডিওস বা প্লে লিস্টগুলো একটু ঘাটাই, প্লে লিস্টগুলো যেমন ওয়েব ডিজাইন ব্যাচ 1, তারপর ওয়েব ডিজাইন ব্যাচ 2, তাই না? এটা আপনাদের ব্যাচ 2, ব্যাচ 2 তে এসে সে এখানে এসে এটা কপি করি, কপি করে এটা এবার কী করছি আমি এখানে ইনসার্ট ফ্রম ইউআরএল দিয়ে দিচ্ছি, পেস্ট ফ্রম ইউআরএল দিয়েছি, দিয়ে ইন্টার দিয়ে দিই। এবার যে ভিডিওটা অটোমেটিকলি এখানে ইমবেডিং আকারে চলে আসতেছে, ইউটিউবের ভিডিওটা আছে, ঠিক আছে, ইউটিউবের ভিডিওটা অটোমেটিক ইমবেডিং আকারে চলে গেছে। ঠিক আছে, সো তারপরে আপনি চাইতেছেন যে এখানে তাহলে অন্য কিছু আসবে, অন্য অন্য লেখা আসবে বা অন্য কিছু আসবে, সো আপনি এখানে থেকে লেআউট এলিমেন্টস যেখানে এখানে বাটন আসছে বা এখানে কোনো মিডিয়া অ্যান্ড টেক্সট, হ্যাঁ স্পেসার, স্পেসার বলতে লাইন স্পেস সেপারেটর, অনেক ধরনের অপশন আসছে। আপনি বলতেছেন যে এখানে কিছু লেখা আসবে, এখানে লেখা, যেমন এখান থেকে সাপোজ কোনো একটা লেখা আসতেছে, এখান থেকে এই লেখাগুলো কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট, তো লেখাটা চলে আসলো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের যে কমন ব্লকস, মানে লেআউটের আপনি ডাবল লেআউট করে দেবেন। সো আমরা যেটা আপডেট করে দেখি কীরকম লাগতেছে দেখতে, সো এখানে যদি চেক করি, এখানে যদি যাই দেখেন ভিডিও এবং তার লেখা কিছু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো অপশনের অভাব নাই, সব অপশন এনেবল আছে, মানে আপনি যেরকম করতে চান এরকম আপনি করতে পারবেন। ঠিক আছে, প্রচুর অপশন আছে, প্রচুর অপশনের কাজ আছে। আপনি এখান থেকে দেখবেন যে কীরকম অপশন, ফরম্যাটিং, লেআউট এলিমেন্টস, এখানে স্পেসার, স্পেসার আছে, সেপারেটর আছে। স্পেসার মানে হচ্ছে আপনার এই স্পেস আসবে, একটা একটা স্পেস আসবে, স্পেসের পরে স্পেসটা গেল, দেন স্পেসটা যে আছে স্পেসটা কিন্তু আপনি চাইলে এখানে কী করতে পারেন, স্পেসটা ছোটো বড়ো করতে পারেন। স্পেসের পরে আপনি বলছেন আরেকটা এলিমেন্ট আসবে, এখানে বলতেছেন যে, বলতেছেন যে উইজেটস, উইজেটস না, এখানে বলছে লেআউট এলিমেন্টসে বাটন আসবে একটা। ঠিক আছে, এরপর একটা বাটন আসবে, বাটনে আমি বলতেছি যে ক্লিক,
ঠিক আছে একটা বাটন, সো এই বাটনটাও আপনি কিন্তু স্টাইল করতে পারেন। বাটনটা যেমন আছে এরকম করতে পারতেছেন, তারপর বাটনের স্টাইলগুলো কিন্তু এখানে আছে, বাটনটা এরকম, তারপর যে বাটনের ইয়াটা আছে বাটনের বর্ডার রেডিয়াস দিবেন কিনা, তারপর বাটনে ক্লিক করলে কোথায় যাবে, বর্ডার রেডিয়াস হবে কিনা, এই যে বাটনটা বর্ডার রেডিয়াস দিলে এরকম আসতেছে, সো আপডেট করে দেন। চেক করি আমরা, ঠিক আছে, সো এই যে আসতেছে, এখানে একটা স্পেস আসতেছে কিসের জন্য, আমরা যে স্পেসারটা বসে এসেছি, স্পেসার বসে আসছিলাম এখানে, সেই স্পেসারটা আপনি এখানে ছোটো করে দিতে চাইলে, আপনি বলছেন যে এই স্পেস আসবে একটু এত বেশি, 50 পিক্সেলের মতো স্পেস আসবে, আপনি স্পেসারটা দিয়ে দেন 50 পিক্সেল, ঠিক আছে, সো এইভাবে করে আপনি বাটন দিতে পারছেন, ঠিক আছে, বাটনটা এইভাবে করে আমরা দিতে পারছি। সো এই তো মোটামুটি, এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আছে উইজেটস বলে, উইজেটস এগুলো আমরা পরবর্তীতে দেখবো। উইজেটস বলতে কী বোঝাচ্ছে, উইজেটস বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের উইজেটস পাওয়া যায়, ওদের বিল্ট ইন কিছু উইজেটস আছে, যেমন শর্টকোড হচ্ছে কোনো ধরনের প্লাগিনের শর্টকোড, এগুলো পরে দেখবো। ক্যালেন্ডার যেমন একটা উইজেটস আছে, এগুলো যদিও পোস্টে ইউজ হয় না, তারপর আমরা দেখি, পোস্টে ইউজ হয় না কিন্তু, তারপরে যদি আমি ক্যালেন্ডারটা উইজেটটা অ্যাড করি, দেখেন ক্যালেন্ডার একটা ফুল ক্যালেন্ডার চলে আসছে, ঠিক আছে, ক্যালেন্ডার উইজেট, তো এটা পোস্টে অ্যাড হয় না, এগুলো অন্য জায়গায় অ্যাড হয়, তারপরে পোস্টে যদি অ্যাড করতে চান, তারপরেও এরা অপশনটা রেখে দিচ্ছে আর কি। তো উইজেটস যদি ক্যালেন্ডার অ্যাড করেছে, সো একটা ফুল একটা ক্যালেন্ডার চলে আসছে, সো এখানে ক্যালেন্ডারের যে ব্লকস আছে এখানে সেরকম কিছু করা যায় না, আপনারা যদি একটু চেক করি এখান থেকে, দেখেন ক্যালেন্ডারটা চলে আসছে, তাই না, সো এই যে ক্যালেন্ডার দেখা যাচ্ছে। সো যাই হোক, এভাবে করে আমরা একটা পোস্টের এত কিছু করতে পারি, একটা পোস্ট সিঙ্গেল পোস্টেই দেখেন আপনি কত কিছু করতে পারছেন, আপনার ইচ্ছা মতো পোস্টটা সাজাইতে পারতেছেন এবং পোস্টটা নিয়ে কাজ করতে পারতেছেন, ঠিক আছে, পোস্টটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ এবং সাজানো বলেন সব কিছু আপনি এখানে করতে পারতেছেন। সো এখানে আমরা একটা জিনিস দেখি নাই, যেটা হচ্ছে এখানে আরও কিছু জিনিস, আন্ডু, আন্ডু মানে আপনি কোনো জিনিস আন্ডু করে, মানে আগের জিনিসটা লেটেস্ট জিনিসটা আন্ডু করে দিলেন, ঠিক আছে, আবার যেটা বলতে রিডু, মানে আবার ওটা আনতে চাচ্ছেন সেটা করতে পারতেছেন আন্ডু রিডু করে। তারপর ইনফরমেশন বলতেছে যে কন্টেন্ট স্ট্রাকচার, কয়টা ওয়ার্ড আছে, কয়টা হেডিং করছেন, কয়টা প্যারাগ্রাফ আছে, কয়টা ব্লক আছে, আপনি এখানে কি দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ব্লক নেভিগেশন কোনটার পর কী আছে এগুলো দেখতে, প্যারাগ্রাফ আছে, লিস্ট আছে, গ্রুপ আছে, আবার প্যারাগ্রাফ দিছি, আবার ইমেজ দিছি, এ দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে টুলস আছে কিছু টুলস, যেমন হচ্ছে যে টুলস ছোটো বড় এখানে হাতে ধরেই টুলসটাকে কাজ করতে পারতেছে। তারপরে এখানে এসে আবার এখানে যদি আরও কিছু জিনিস দেখি, ইমবেডস, আপনি ইউটিউব, টুইটার, ফেসবুক, যে কোনো কিছু যদি ইমবেডিং করতে চান, আমরা অলরেডি জানি ম্যাপ ট্যাপ যা যা আছে ইমবেডিং করার জন্য আমরা এখানে কাজ করতে পারবো, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি পোস্ট। সো পোস্টের ডকুমেন্টে আমরা কিছু জিনিস দেখি নাই, যে ডকুমেন্টটা ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে আপনার পোস্টের মেইন জিনিস হিসেবে কাজ করতেছে। যেমন পোস্টটা প্রথমেই আমরা দেখতেছি যে এটা ভিজিবিলিটি, তো পোস্টের ভিজিবিলিটি কী হবে, মানে পোস্টটা কি সবাই দেখতে পারবে না কেউ দেখতে পারবে না, সাপোজ আপনি এখানে প্রাইভেট করে দিচ্ছেন, প্রাইভেট, সো প্রাইভেট করে দিলেন আপনি, সো পোস্ট এখন প্রাইভেট অবস্থায় আছে, সো আপডেট হয়ে গেল। সো এখন যদি আমি এখানে দেখি, আমি এখন তো অ্যাডমিন অবস্থায় আছি, সো আমি দেখতে পারবো পোস্টটা, বাট আমি কোনো কারণে যদি ডিলিট করে দিই, সরি লগ আউট করে দিই, লগ আউট, লগ আউট হয়ে গেলাম, এখন যদি আবার পোস্টে চলে যাই ব্যাকে, এখন কিন্তু আমি পোস্টটা দেখতে পাচ্ছি না, কারণ কি পোস্টটা হচ্ছে প্রাইভেট হয়ে গেছে, এই যে এখানে দেখেন কি বলা আছে, স্ট্যাটাস অ্যান্ড ভিজিবিলিটি, ভিজিবিলিটি প্রাইভেট, প্রাইভেট মানে অনলি ভিজিবল টু সাইট অ্যাডমিনস অ্যান্ড এডিটরস, নর্মাল যারা সাইট ভিজিট করবে যাদের কোনো লগ ইন নাই তারা দেখতে পারবে না, ঠিক আছে, সে পাবলিক। আবার আছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে আপনার পোস্টটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিতে পারেন আপনি চাইলে, যে আপনার পোস্টটা পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে, সো সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন আপনি 3 4 5, একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, দিয়ে আপনি এখানে আপডেট করে দিলেন, তাহলে যে পোস্টটা যখন কেউ একজন নর্মাল ইউজার দেখতে যাবে, তখন যদি রিলোড দেয় তাহলে কীরকম দেখবে, ও এটা নর্মাল ইউজার দেখতে পারবেন, এটা হচ্ছে অ্যাডমিনের দেখতে হবে, ঠিক আছে, যখন মানে অ্যাডমিন যখন এটা লগ ইন করবে তখন আপডেট ফেল দেখালো না মনে হয়, কোনটা, ও আপডেট মানে আপডেট ফেল দেখালো মনে হয়, আচ্ছা লগ আউট করছি যে একবার এই জন্য এরকম করতেছে, লগ ইন করে নিই, লগ ইন হয়ে গেছে, সো এখন পাসওয়ার্ড পড়ে আপডেট করে দিচ্ছি, আপডেট হয়ে গেল। এখন যদি এই পেজটা আমি যদি লগ ইন দিই, রিলোড দিই, তাহলে দেখবো কি
protected. What is lorem ipsum? Bolte chhe the content is password protected. To view it, please enter password below. Mane ei password ta jara janbe tara thiki diye debe 1 2 3 4 5 diye dilo. Diye enter dile she post ta kintu dekhte parteche. Thik ache? So tar mane eta ki apni password protected hoye. So eigulo dorkar nai amra public jehetu kaj korbo publicly eta public e rakhbo. Thik ache? Tar pore hocche stick to the top of the block. So it is a publisher time ta apni chaile kintu publisher time o update kore dite parben apni bolchen je apni ami jokhon publish korbo eta hobe na apni onno ekta time e chaacchen apni bolchen je 20 tarikh ba onno bochore public hobe eta korte parben time o apni change kore dite parben thik ache tar pore ekhane dekhen move to trace the post delete hoye jabe stick to the top of the block etar mane eta ki eta mane hocche ami suppose ekhane amra jodi ektu reload dei রিলোড দিচ্ছি পোস্ট অল পোস্ট একটা পোস্ট আছে আমাদের যে পোস্ট আমরা কাজ করতেছি আমি আরেকটা পোস্ট অ্যাড করছি ঠিক আছে আরেকটা পোস্ট এখানে সাপোজ এখানে দিচ্ছি যে টেস্ট তাই না টেস্ট এবং কিছু এখানে লিখে দিচ্ছি আমি যেভাবে কিছু লেখা লিখে দিলাম দিয়ে দিলাম দিয়ে আপডেট পাবলিশ করে দিচ্ছি পাবলিশ করে দিচ্ছি সো পাবলিশ করে দিলাম টেস্ট লাইভ সো এখন আমি আমার ওয়েবসাইটে যাই সো ওয়েবসাইটে গেলে এই দেখেন টেস্টটা আগে চলে আসছে এটা পরে চলে গেছে কারণ লেটেস্ট পোস্টগুলো সবসময় আগে আসে এটা সিস্টেমই হচ্ছে কি লেটেস্ট পোস্টগুলো আগে আসবে সো এখন আপনি বলছেন যে না এই পোস্টটা অলওয়েজ টপে থাকবে সেই ক্ষেত্রে আপনার এখানে এসে স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক তার মানে এই পোস্টটা অলওয়েজ টপে থাকবে এটা হচ্ছে ফিচার পোস্টের মতো সো তাহলে এটা আপডেট করে দিলাম এখন যদি আমি দেখি চেক করি যে এটা আছে উপরে এখন যদি রিলোড দেই মানে এটা আগে চলে আসে এরপরে যদি আমি একটু চেক করি এটা পরে চলে আসছে সো এরপর যতগুলো পোস্ট দিবেন সবগুলো নিচে নিচে চলে আসবে কারণ এখন এটা টপে থাকবে অলওয়েজ টপে দিয়ে দিবেন ঠিক আছে সো এটা হচ্ছে স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক এই অপশনটা তারপর রিভিশন বলছে 13টা রিভিশন মানে 13টা আপডেট আমরা করছি ঠিক আছে 13 বার আমরা আপডেট করছি রিভিশনে যাই সো এখানে দেখতে পারবেন যে আপনি কোথায় কোথায় কী চেঞ্জ করছেন সব দেখতে পারবেন কোন সময় কী চেঞ্জ করছেন এগুলো আপনি এখানে চেক করতে পারবেন সাপোজ এই যে এখানে দেখেন এই যে এই সময় এই জায়গাটা চেঞ্জ করছি এই সময় এই জায়গাটা চেঞ্জ করা হয়েছে এইগুলাতে এই সময়টা কোথায় চেঞ্জ করা হয়েছে এখানে চেঞ্জ করা হয়েছে এখানে এই সময়টা এইখানে চেঞ্জ করা হয়েছে বিভিন্ন জায়গায় চেঞ্জ করা হয়েছে সো এখানে এগুলো বলে দেওয়া রিভিশনগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে কখন কী চেঞ্জ হয়েছে এটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে সো এটা হচ্ছে রিভিশনের যে ইস্যুটা আছে সো এর অনেক সুবিধা আছে সুবিধা অনেক ধরনের আপনি কাজ করতে পারতেছেন সো আবার আসি এডিট পোস্টে তারপরে এখানে পারমালিং অনেক ইম্পর্টেন্ট একটা টপিক পারমালিং পারমালিংটা হচ্ছে আপনি যখন এই পোস্টে যান কোনো একটা পোস্টে যান পোস্টে গেলে উপরে যে এই যে লেখাটা দিচ্ছে হোয়াট ইম লরেম ইপসাম এটা কিন্তু আপনার টাইটেল থেকে আসতেছে তাই না হোয়াট ইজ লরেম ইপসাম আবার যদি আমি যদি আবার টেস্ট যে ইয়াটা আছে ওখানে যাই টেস্ট যে মাত্র বানাইলাম তো এখানে যদি যাই তাহলে দেখবেন যে এখানে টেস্ট চলে আসছে তাই না সো তার মানে এই পারামালিংটা হচ্ছে আপনার ইউআরএলটা সো আপনার ইউআরএল আপনার নিজেরা তৈরি করতে পারবেন ঠিক আছে যে আপনার এই পোস্টের জন্য ইউআরএল আরেক রকম হবে আপনার ওই পোস্টের জন্য অন্য একটা ইউআরএল হবে আপনি বলতেছেন যে আপনার এই পোস্টে হোয়াট ইজ লরেম ইপসাম হবে না ইউআরএলটা হবে শুধু লরেম ইপসাম সো এখান থেকে আপনি চাইলে এই এখানে যে ইউআরএল স্ল্যাগ বলে এগুলোকে কী বলে ইউআরএল স্ল্যাগ ঠিক আছে এগুলোকে বলতেছে ইউআরএল স্ল্যাগ স্ল্যাগ দিয়ে দেবেন মানে চেঞ্জ করে আপনি আপনার ইউআরএলটা আপনার মতো করে তৈরি নেবেন এই যে ইউআরএল স্ল্যাগ তাহলে কি লরেম ইপসাম চলে আসলো সো তাহলে এখানে যদি আপডেট করে দেই তো তাইলে এখন এখন যদি আমরা চেক করি তাহলে দেখবেন এই পোস্টের ইউআরএল হয়ে যাবে লরেম ইপসাম পোস্ট এটা বাট ইউআরএল হচ্ছে এইটা ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ইউআরএল স্ল্যাগ প্রতিটা পোস্টে এরকম ইউআরএল স্ল্যাগগুলো আমাদের নিজের বানাইতে হবে এবং স্ল্যাগ অনুযায়ী কাজ করবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আছে ক্যাটাগরিজ এখন যে পোস্টটা আছে এটা বর্তমানে আনক্যাটাগরাইজড অবস্থায় আছে আমরা যদি এখানে আবার আসি ড্যাশবোর্ডে যাই ওইটাতে গেলাম ওইটাতে এখান থেকে যাই সো এখানে দেখবেন এই যে ক্যাটাগরিজ নামে একটা ঘর আছে এবং ট্যাগস নামে একটা ঘর আছে সো ক্যাটাগরিজ বেসিক্যালি আপনার
পোস্টটা কোন ক্যাটাগরি আসলে, ঠিক আছে? এরকম ব্লগ সাইটে আপনারা যদি যান তাহলে দেখবেন এক একটা পোস্ট এক এক ক্যাটাগরি থাকে, যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, ঠিক আছে? সো এখানে আপনি এখান থেকে ক্যাটাগরিটা এখান থেকে বানিয়ে নিতে পারবেন চাইলে, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে একটা নেম দিলেন, বললেন যে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা ক্যাটাগরি, ঠিক আছে? ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, এটা হচ্ছে স্ল্যাগ আপনি বানিয়ে দিলেন, ফ্রিল্যান্সিং একটা স্ল্যাগ, ফ্রিল্যান্সিং বানায়, দেন এটা প্যারেন্ট ক্যাটাগরি, হ্যাঁ এটা প্যারেন্ট ক্যাটাগরি থাকবে, মানে এটা কোনো ক্যাটাগরি আন্ডারে যাবে না, সো এটা প্যারেন্ট ক্যাটাগরি, ডিসক্রিপশন চালিয়ে দিতে পারেন। সো অ্যাড নিউ ক্যাটাগরি দিচ্ছি, সেই জন্য ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি বলেছেন যে আপনার যে পোস্টটা আছে এই পোস্টটা হচ্ছে যে ক্যাটাগরি আন্ডারে দিতে যাচ্ছেন, বলতেছেন যে এটা ফ্রিল্যান্সিং ক্যাটাগরি আন্ডারে যাবে, তো আপনি যদি এখানে ক্যাটাগরিটা দেখেন তাহলে দেখবেন যে দুইটা চলে আসছে, ফ্রিল্যান্সিং এবং আনক্যাটাগরাইজ, মানে এখান থেকে ক্যাটাগরিটা বানাইছেন এখানে চলে আসছে। সো এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা আপনি এখানে চাইলে দুইটাও করতে পারেন, অথবা একটা দিলে একটাও দিতে পারেন। আপনি বলছেন এখান থেকেই ক্যাটাগরি অ্যাড করবেন, আপনি ওখান থেকে অ্যাড করবেন না, সো এখান থেকে অ্যাড করে করতে পারেন। এখানে যদি আপনি বলেন যে এটা হবে হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন ক্যাটাগরি, ঠিক আছে? সো এটা প্যারেন্ট ক্যাটাগরি থাকবে, সো এটা কারো আন্ডারে যাবে না, সেক্ষেত্রে আমি অ্যাড নিউ ক্যাটাগরি দিচ্ছি, সেটা ওয়েব ডিজাইন ক্যাটাগরি চলে আসছে, ঠিক আছে? আমি যদি এখানে চেক করি তাহলে এখানেও দেখবেন ক্যাটাগরিটা তৈরি হয়ে গেছে, ওয়েব ডিজাইন আমি ওখানে তৈরি করছি, এখানেও কি তৈরি হয়ে গেছে ওয়েব ডিজাইন। সো এই তো, সো এখানে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, একটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেল। দেন ট্যাগসও সেম, ট্যাগস হচ্ছে আপনার ক্যাটাগরি, তো আপনার এটা ওয়েবসাইটে পোস্টগুলো ক্যাটাগরাইজ করতেছে যে এটা এই পোস্ট, এটা ওয়েব ডিজাইনের রিলেটেড পোস্ট, এটা হচ্ছে এই পোস্ট। আর ট্যাগস হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের মতো কাজ করবে, সার্চ ইঞ্জিনের মতো, মানে ট্যাগের মাধ্যমে বেসিক্যালি মানুষজন কী সার্চ দেয় এই সেই সার্চের জিনিসগুলো আমরা ট্যাগে আসলে অ্যাড করি, ঠিক আছে? সো ট্যাগে অ্যাড করি, যে এখানে আমরা যদি যাই ট্যাগস, তারপর আপনি এখানে একটা ট্যাগের নাম দিয়ে দিলেন, বলেন যে ট্যাগের নাম হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন একটা ট্যাগ, শুধু ওয়েব একটা ট্যাগ, অ্যাড নিউ ট্যাগ, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস একটা ট্যাগ, ওয়ার্ডপ্রেস একটা ট্যাগ, ওয়ার্ডপ্রেস ট্যাগ চলে আসছে, এগুলো হচ্ছে ট্যাগ। সেই ট্যাগগুলো আপনি এখান থেকে পেজটা রিরুট দিয়ে আগে, সো এখানে অ্যাড নিউ ট্যাগ, এখানে যদি ডাব্লিউ ওয়ার্ডপ্রেস বা এখানে কিছু লিখে দেন, এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে, তারপর ওয়েব, ওয়েব চলে আসছে, ঠিক আছে? আপনি আরও নতুন ক্যাটাগরি অ্যাড করতে যাচ্ছেন, বলতেছেন যে ওয়েবসাইট অ্যাড করতে যাচ্ছেন, এটা বানিয়ে দিলেন, ঠিক আছে? অটোমেটিকলি এখানে তৈরি হয়ে আসবে যে এটা হচ্ছে এই তিনটা ক্যাটাগরি আন্ডারে চলে যায়, ট্যাগের আন্ডারে চলে গেল। তো মানুষজন যদি এগুলো দিয়ে সার্চ দেয় তাহলে আপনার ট্যাগের ওয়াইজে এই পোস্টটা শো করবে, ঠিক আছে? এটা হচ্ছে ট্যাগস। তবে এগুলো আপডেট করে দিন, মানে একটা কাজ করে আপডেট করে দেবেন, কারণ কখন কী হয় বলা যায় না। ফিচার্ড ইমেজ, সো ফিচার্ড ইমেজটা বেসিক্যালি কি আপনার যে পোস্টটা আসতেছে এই পোস্টের কোনো ফিচার্ড ইমেজ নাই, তাই না? এখানে প্রতিটা পোস্টের একটা কী থাকে, ফিচার্ড ইমেজ থাকে, যে ইমেজটা আসলে ওই পোস্টের বেসিক ইমেজ থাকে। প্রতিটা ওয়েবসাইটে আমরা দেখি কি একটা ফিচার্ড ইমেজ থাকে, তাই না? যেটা হচ্ছে ওই পোস্টের নির্দেশনা করে, বা ওই যে নিউজের প্রথম একটা ইমেজ থাকে, সো এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। সো আপনি এখান থেকে ফিচার্ড ইমেজ আপনি এখান থেকে কী করতে পারেন, আপনি মিডিয়া লাইব্রেরি থেকে এটাও সিলেক্ট করতে পারেন, অথবা বলতেছেন না আমার একটা নতুন ইমেজ আপলোড হবে, সো আমি এখান থেকে একটা নতুন ইমেজ আপলোড করতে যাচ্ছি, সেটা বলতেছি যে ব্যাচ টুর মধ্যে এখানে ডে টোয়েন্টিতে ইমেজেস, হ্যাঁ যে এই ডিজাইনের থাকবে কিনা ইমেজেস, নাই কোনো ফিচার ইমেজ না, আমাদের কোনো ইমেজ নাই নাকি, ইমেজ নিউ ফোল্ডার যে কোয়েরি ছিল 18-তে যাই, 18 এই যে এখানে পাবো, এই যে বলছি এটা হচ্ছে আমার কি ফিচার্ড ইমেজ হিসেবে কাজ করবে। তারপর আমি বলতেছি যে এই ইমেজটা আমার ফিচার্ড ইমেজ হিসেবে কাজ করবে, সো আমি এটা এখানে ড্র্যাগ ডাউন করে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি ড্রপ, সেটা চলে আসলো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফিচার্ড ইমেজ হিসেবে কাজ করবে, সো সেট ফিচার্ড ইমেজ দিচ্ছি, ফিচার্ড ইমেজ চলে গেছে। সো এখন আমি যদি আপডেট করি, আমরা যদি চেক করি পেজটা, দেখবেন যে আমার পোস্টের শুরুতে কি ফিচার্ড ইমেজ চলে আসছে, দেন এখানে এসে আমাদের কন্টেন্ট শুরু হয়েছে। সো তার মানে এটা হচ্ছে ফিচার্ড ইমেজ হিসেবে কাজ করে, পোস্টের ফিচার্ড ইমেজ হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে? সো রিমুভ করতে পারেন, রিপ্লেস করতে পারেন, যে কোনো কিছু করতে পারবেন।
এক্সারাপ্ট হচ্ছে আপনার, এক্সারাপ্ট হচ্ছে বেসিক্যালি যে আপনার কোন ধরনের, আমি দেখাচ্ছি ওয়ার্ডপ্রেসে সাপোর্ট আছে এক্সারাপ্টে। এক্সারাপ্ট হচ্ছে আপনার টেক্সট অ্যাসোসিয়েটেড, মানে কোনো সামারি অ্যাড করতে চাইনি, মানে আপনার পোস্টের কোনো সামারি যদি অ্যাড করতে চান ও তো দেখাবে না, বাট এটা হচ্ছে আপনার নিজের জন্য, সেই সামারিটা অ্যাড করতে চাইলে এখানে এক্সারাপ্টের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন চাইলে। সো এটা আপনার অপশনাল, এটা এই যে অপশনাল না দিলেও হবে। তারপর হচ্ছে ডিসকাশন, ডিসকাশন বলতে অ্যালাউ কমেন্টস বলতেছে যে আপনার পোস্টে অ্যালাউ কমেন্ট অ্যালাউ করবেন কি না। সো আমি যদি যাই দেখবেন যে পোস্টের নিচে কমেন্ট করার একটা ঘর আছে, এই যে কমেন্ট করার একটা ঘর আছে এবং এখানে কমেন্ট করাও যাবে। হ্যালো পোস্ট কমেন্ট দিচ্ছি, এই যে কমেন্ট করাও যাচ্ছে এবং রিপ্লাইও করা যাচ্ছে। সো সেই কমেন্টটা কি আপনি অ্যালাউ করবেন কি না আপনার পোস্টে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কমেন্ট অ্যালাউ করবেন বা অ্যালাউ করবেন না, সেটা হচ্ছে অ্যালাউ কমেন্টসের ব্যাপার। আবার আছে অ্যালাউ পিং ব্যাকস অ্যান্ড ট্র্যাক ব্যাকস। পিং ব্যাকস অ্যান্ড ট্র্যাক ব্যাকস বলতে আপনার যেটা হচ্ছে যে কমেন্টে কেউ যদি অন্য কোনো পোস্টের লিঙ্ক দিতে পারবে কি না বা অন্য কোনো লিঙ্ক টিঙ্ক দেওয়া যাবে কি না, সেটাকে বলে পিং ব্যাকস অ্যান্ড ট্র্যাক ব্যাকস। আমি যদি আপনাদের একটু দেখাই পিং ব্যাকস অ্যান্ড ট্র্যাক ব্যাকস, এই যে বলতেছে যে পিং ব্যাক হচ্ছে একটা টাইপ অফ কমেন্ট যেটা ক্রিয়েট করা হয়েছে। আবার একটু দেখে আসি, বলতেছে যে পিং ব্যাকস ট্র্যাক ব্যাকস মেথড, পিং ব্যাকস হচ্ছে একটা টাইপ অফ কমেন্ট দ্যাট ক্রিয়েট হোয়েন এ লিঙ্ক আনাদার ব্লগ পোস্ট ওয়ার পিং ব্যাকস আর ইনেবল, মানে অন্য টাইপ যেটা কোনো লিঙ্ক কেউ যদি দিতে চায়, কারো অন্য কোনো ব্লগের পোস্ট অন্য কোনো ব্লগের লিঙ্ক যদি কেউ দিতে চায় সেটা হচ্ছে এই পিং ব্যাকস বলতেছে। আর ট্র্যাক ব্যাকসও এগুলাই। সো এটা দিলে না দিলেই ভালো, কারণ আপনার অনেকে ওর স্প্যামিং করে, উল্টাপাল্টা কমেন্ট পোস্ট করে, উল্টাপাল্টা লিঙ্ক দিয়ে দেয়, তাই না? সো দেখবেন যে এগুলো দিয়ে রাখলে অনেক উল্টাপাল্টা কমেন্ট চলে আসতেছে, অনেক উল্টাপাল্টা স্প্যামের লিঙ্ক চলে আসে। সো এগুলো অফ করে দেওয়াই ভালো, ঠিক আছে? সো এটা আমি অফ করে রাখছি, ঠিক আছে? সো এটা হচ্ছে সেটা। আর হচ্ছে এখানে ডিফল্ট টেমপ্লেট, মানে আপনার যে এই ভিউটা দেখতেছেন ভিউটা কিন্তু এরকম থাকবে না, অন্যরকম থাকবে। টেমপ্লেট আপনি চয়েস করতে পারবেন, এই যে টেমপ্লেট এটা ডিফল্টে আছে। কভার টেমপ্লেট যদি দেন তাহলে কীরকম হবে, আমরা যে আপডেট দেই তাহলে আপনার যে ব্লগে যে এই পোস্টের টেমপ্লেটটা কীরকম দেখাবে, এরকম দেখাচ্ছে। মানে একটা ওই যে আমরা যে কাজটা করছিলাম যে একটা কভার দিয়েছিলাম উপরে একটা ইয়া দিয়ে তারপর লেখা দিয়ে দিয়েছিলাম, ওই কাজটা ওরা করে দিয়েছে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার টেমপ্লেটটা, যে আপনার ব্লগের যে পোস্টটা আছে এটা কিন্তু আবার ব্লগ পেজে না, এটা হচ্ছে কমেন্ট যে যে ইয়া পেজটা সাইটটা পোস্ট পেজ, পোস্ট পেজে আপনি এইভাবে রাখতে পারতেছেন, ঠিক আছে? পিসের ব্যাকগ্রাউন্ড ওই যে ইমেজটা ফিচার্ড ইমেজটা চলে গেল, দেন এখানে এসে আপনি পোস্টগুলো দেখতে পারতেছেন। সো এখানে এসে আবার কভার টেমপ্লেট, ফুল হোয়াইট টেমপ্লেট একটা আছে, ফুল হোয়াইট টেমপ্লেট। সো এটা দিলে কী হয় একটু দেখে আসি আমরা। সো যদি চেক করি দেখবেন ফুল হোয়াইট টেমপ্লেটটা ওই যে ফুল সব কিছু যা যা আছে সব কিছু ফুল হোয়াইট অবস্থায় থাকবে, ঠিক আছে? যা যা ছিল ফুল হোয়াইট, মানে আপনার কন্টেইনারের মধ্যে আসতেছে না, তাই না? কন্টেইনারের বাইরে ফুল হোয়াইট অবস্থায় আসছে। সো এটা আপনার ইচ্ছা, আপনি কি রকম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের বলে ওয়ার্ডপ্রেসের যে ওয়েব পেজ বা পেজগুলো আছে এগুলো কি ডিফল্ট ভাবে রেসপন্সিভ থাকে? ডিফল্ট ভাবে রেসপন্সিভ থাকে কিনা আমরা যদি চেক করি, যদি সাপোজ আমি আবার ব্যাকে চলে যাই, কভার টেমপ্লেট বা ডিফল্ট টেমপ্লেটে চলে যাই, সো রিলোড দেই। সো আমরা যদি একটু এটা ইন্সপেক্ট করি তাহলে দেখবেন যে এই ডিফল্টভাবে রেসপন্সিভ আছে। হ্যাঁ, সো তার মানে এটা ডিফল্টভাবে রেসপন্সিভ করা আছে এবং করতে হবে, আমাদেরও করতে হবে। অনেক কিছু করা আছে আবার অনেক কিছু করা নাই, এটা তো বেসিকটা, এই জন্য বোঝা যাচ্ছে হ্যাঁ হয়ে গেছে। বাট যখন আমরা নিজেদের কাজগুলো করবো তখন দেখবেন যে অনেক ভেজাল চলে আসবে। সো এটা আছে। সো এইভাবে করে আমরা একটা পোস্ট নিয়ে কাজ করতে হবে। দেখছেন একটা পোস্টের জন্য আপনাকে কিন্তু অনেক কিছু শিখতে হচ্ছে, তাই না? একটা পোস্টে কত কিছু আছে এবং পোস্টের রিলেটেড কত কিছু আছে, সেই পোস্টের জন্য আপনাকে মোটামুটি অনেক কাজ করতে হবে, ঠিক আছে? সো এই পোস্টটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। ওকে, তারপরে এখানে আমরা ক্যাটাগরি ট্যাগসের মধ্যে দেখে ফেললাম, মিডিয়াও আমরা অলরেডি দেখে ফেলছি এর মাধ্যমে। মিডিয়াটা বলতে ওই যে ইমেজগুলো বোঝাচ্ছে যে আপনি কোন ইমেজ দিতে চাচ্ছেন, কোন ইমেজ। আপনি এখানে চাইলে আগে থেকেই ইমেজ আপলোড করে রাখতে পারেন, পরবর্তীতে যাতে আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আগে থেকে ইমেজটা আপলোড করে রেখে দিলেন, তো পরবর্তী যখন পেজ বা পোস্ট বানাবেন তখন হচ্ছে কি সেটা এখান থেকে ঠিক করতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে মিডিয়া, অ্যাড নিউ করে আমরা করতে পারি। তারপর আসি পেজেসে। এসে পেজেসটা ইম্পর্টেন্ট, কারণ পেজেসই তো আমার আসল। যেমন হচ্ছে
আমার এটা কি হোম পেজ তাই না দেখবেন এই যে টেস্টে যখন যাচ্ছি টেস্টটা কিন্তু হোম পেজ কিন্তু হোম পেজ কিন্তু না এটা কিন্তু এটা হচ্ছে পোস্ট পেজ বোঝাচ্ছে ওয়ার্ডপ্রেসে প্রথম পেজটা করার পোস্ট পেজ বোঝায় মানে এখানে সকল পোস্টগুলো দেখাবে সো আপনি বলতেছেন যে আমার কি এই পেজে সকল পোস্ট দেখাবে হোম পেজে না আরেকটা পেজ থাকবে সেই পেজে হোম পেজ দেখাবে সেটা একটা ইস্যু আছে ঠিক আছে যেমন ওদের একটা বিল্ট ইন একটা পেজ বানানো আছে স্যাম্পল পেজ স্যাম্পল পেজে যদি ক্লিক করি এটা মেনুর মতো কাজ করতেছে এটা হচ্ছে কি স্যাম্পল পেজটা তাই না এটা স্যাম্পল পেজ আবার হোম পেজে আসি তো হোম পেজে আসলেই আমরা কী দেখতে পারতেছি এখানে পোস্টগুলো দেখা যাচ্ছে সো আমরা এটাকে ঠিক করতে পারবো চাইলে যে আমি প্রথমেই যখন ক্লিক করবো তখন এই পেজ দেখাবে না অন্য পেজ দেখাবে ঠিক আছে আমার স্যাম্পল পেজ দেখাবে সাপোজ আপনার স্যাম্পল পেজ দেখাচ্ছে বা আপনি যে পোস্টটা এখন ক্রিয়েট করবেন যেমন এই যে দেখেন প্রাইভেসি পলিসি একটা পেজ আছে এবং স্যাম্পল পেজ ওদের বানানো আছে আর পোস্ট পেজটা তো পোস্ট পেজই এটা মানে এখানে দেখাচ্ছে সো আপনি বলছেন যে আপনার আরেকটা পেজ ক্রিয়েট করবেন বলছেন হোম পেজ ক্রিয়েট করবেন অ্যাড নিউ পেজ বলছেন পেজের টাইটেল হচ্ছে হোম পেজ এটা হচ্ছে হোম পেজ সো হোম পেজে এসে আপনার এখানে কিছু লেখা থাকতে পারে এখানে কিছু লেখা থাকতে পারে এরকম কিছু লেখা আছে লেখা টাকা থাকতে পারে সো এখানে কী আছে এটা তো ব্লক বাট পেজটার কী আছে পেজটা এখানে ডকুমেন্টে যদি ব্লকে তো কিছু থাকবে না এখানে দেখবেন পেজটা ফিচার্ড ইমেজ কোনো থাকবে কি না পেজের কোনো তারপরে পেজে ঢুকলে ফিচার্ড ইমেজটা দেখাবে তারপরে পেজের অ্যাট্রিবিউট পেজটা কীরকম দেখাবে কভার টেমপ্লেট বা অন্য কোনো পেজের মতো দেখাবে সো অ্যালাউ কমেন্টস তো এটা তো পেজ সো আমাদের এখানে এই আর কিছু নাই তো ফিচার্ড ইমেজে সাপোজ আপনি একটা সেট ফিচার্ড ইমেজে এসে আপনি বলছেন মিডিয়া লাইব্রেরি থেকে এটা সিলেক্ট করে দিন এটা আমার ফিচার্ড ইমেজ হোম পেজে ঠিক আছে এবং কভার টেমপ্লেট সো আমি যদি এখানে পাবলিশ করে দিই পাবলিশ সো এই দেখেন চলে আসছে হোম পেজ সো আমি যদি এখানে রিলোড দিই এখানে হোম চলে আসছে বাট বেসিক্যালি কী প্রথমেই যখন হিট করবো তখন হোমটা আসা উচিত মানে হোমটা মানে এই এইরকম পেজ আসা উচিত তাই না এই যে এরকম পেজ আসা উচিত সেটা হচ্ছে হোম পেজ সো হোম পেজটা কখন আসবে হোম পেজটা যখন এখানে যখন হিট করবো মানে মেইন পেজটা ওখানে আসবে সো মেইন পেজে আসলে কী আসতে পোস্ট পেজ আসতেছে তাই না পোস্ট পেজটা আসা যাবে না সো আমরা যাহলে বলতেছি যে হোম পেজটা বেসিক্যালি আসবে হচ্ছে পোস্ট পেজের এখানে তো তাহলে আমরা একটা কাজ করি আবার আসি এখানে এসে একটা সেটিংসে যাবো সেটিংসে রিডিং নামে একটা অপশন আছে রিডিং বাকিগুলো দেখবো আমরা যে সেকেন্ড সেটিংটা এখানে রিডিং একটা কাজ করবো রিডিংয়ে যাই রিডিংয়ে এসে এই দেখেন ইউর হোম পেজ ডিসপ্লেস নামে একটা কথা আছে ঠিক আছে ইউর হোম পেজ ডিসপ্লেস সো হোম পেজে কী ডিসপ্লে হবে এখানে হোম পেজে ডিসপ্লে হবে হচ্ছে প্রথমে দেওয়া আছে কি ইউর লেটেস্ট পোস্ট মানে আমার হোম পেজে লেটেস্ট পোস্টগুলো ডিসপ্লে হচ্ছে সো আমি বলতেছি না আমার হোম পেজে লেটেস্ট পোস্টগুলো ডিসপ্লে হবে না একটা স্ট্যাটিক পেজ ডিসপ্লে হবে যেটা আমি বানানো আছে আমার তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি তাহলে হোম পেজটা কী কোন পেজটা সিলেক্ট হবে কোন পেজটা ডিসপ্লে হবে আপনি এখান থেকে যে দুইটা পেজ আছে একটা হোম আপনি বানাইছেন একটা স্যাম্পল পেজ যে পোস্টটা ডিসপ্লে হবে এটা আমি এখানে দেখাই দিচ্ছি বললাম যে হোম তাহলে হোম পেজটা তাহলে কী হবে এখন হোম যে পেজটা আমাদের বানানো আছে এই পেজটা দেখাবে যখন এখানে ক্লিক করবো এটা হোম পেজ হয়ে যাবে আর পোস্ট পেজ বলতেছি আমার পোস্ট পেজ হচ্ছে স্যাম্পল পেজ ঠিক আছে স্যাম্পল পেজ হচ্ছে কি আমার পোস্ট পেজ সো এটা দিয়ে আমি যদি আপডেট সেভ চেঞ্জেস করে দিই সেভ হয়ে গেল তো এখন আমার হোম পেজটা হচ্ছে হোম আর পোস্ট পেজে স্যাম্পল পেজ তো আমি যদি এখন আমার এখানে ক্লিক করি আমার মেইন হোম পেজে যাই তো দেখেন এখন মেইনে যখন আসতে তখন হোম পেজে চলে আসলো হোমে যেরকম আমাদের যেরকম থাকার কথা সেরকম আর স্যাম্পল পেজে যখন যাব তখন বলতেছে স্যাম্পল পেজ হচ্ছে কি পোস্ট পেজটা দেখছেন এই যে এখানে যে পোস্টগুলো আমরা যে বানাইছিলাম পোস্ট পেজটা সো বুঝতে পারলাম সো তার মানে বুঝতে পারতেছি যে আমার এখান থেকে আমি সেটিংস থেকে আমার হোম পেজটা আর স্যাম্পল পেজটা মানে পোস্ট পেজটা এটাকে ঠিক করে দিব যে পেজে হোম পেজ এবং যেটা হচ্ছে পোস্ট পেজগুলো যেখানে পোস্টগুলো বা ব্লগগুলো দেখাবে ঠিক আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ঠিক করে দিতে পারতেছি মানে হোম পেজটা চেঞ্জ করে দিলাম হোম পেজটা সো আবার আসি পেজেসে সো এখানে এসে আমরা স্যাম্পল পেজে যখন স্যাম্পল পেজে এডিট করে দেন এখানে একটা অপশন আছে আমি একটু দেখাই নিই আপনাদের দেখাই নিই এখানে কিন্তু এখানে একটা অপশন আছে যেমন এই পোস্টটা এডিট তো আমরা এডিট করলে ওই এডিটের ঘরে চলে যাবো মানে আবার সেই ব্লকে কুইক এডিট একটা অপশন আছে কুইক এডিট তো এখান থেকে আপনি কুইক এডিট করতে পারবেন আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন এখান থেকে স্ল্যাগ চেঞ্জ করতে পারবেন মানে যে এই ডকুমেন্টের যে অংশগুলো ছিল আর কি বেশি ইম্পর্টেন্ট যে অংশগুলো ছিল সেগুলো আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন যেমন হচ্ছে এই যে ডেট চেঞ্জ করে নিতে পারবেন পাসওয়ার্ড প্রাইভেট প্রোটেক্টেড করে দিতে পারবেন এটা ক্যাটাগরিজ বললাম সে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি আন্ডারে আছে
চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে ট্যাগস কী কী ট্যাগসের আন্ডারে বলতেছি না এটা শুধুমাত্র ওয়েব ট্যাগসের আন্ডারে হবে বা শুধু ওয়ার্ডপ্রেস ট্যাগসের আন্ডারে আসবে। সো এটা আমরা এখান থেকে চেক করে ডিফল্ট টেমপ্লেট হবে কি না কী হবে পাবলিশ করে দিলাম। মেক দিস পোস্ট স্টিকি আপডেট করে দিচ্ছি, আপডেট করে দিলাম। সো এটা আপডেট হয়ে গেল তাই না? সো আপডেট হয়ে গেল কীভাবে বুঝবো? রিলোড দিচ্ছি। ও এটা হচ্ছে এটারটা করছিলাম তাই না? এটার এডিটটা করছিলাম, এটারটা করি নাই। আচ্ছা যাই হোক, এটার হয়েছে, এটার এডিটটা হয়েছে। সো এখানে যদি আমি স্যাম্পল পেজ থেকে ওই পোস্টে যাই, এই যে দেখবেন যে কি এডিটটা নিয়ে করলাম, যে ফ্রিল্যান্সিং ওয়ার্ড দুই একটা ছিল দুইটা, মানে এটা হচ্ছে কোন ক্যাটাগরি আন্ডারে, ফ্রিল্যান্সিংয়ের আন্ডারে চলে আসছে। তারপরে এটা কোন ইয়ার আন্ডারে, ট্যাগের আন্ডারে, ওয়ার্ডপ্রেসের আন্ডারে, এখান থেকে এডিট করে আমরা ওখানে কাজ করতে পারলাম। ঠিক আছে, সো এখান থেকে এটাও করতে পারবেন, আবার পেজেস থেকেও আপনি করতে পারবেন কাজটা। পেজেসে সাপোজ স্যাম্পল পেজটাকে, অ্যাপটাকে আমি বলতেছেন এটার নাম চেঞ্জ হয়ে যাবে, এটার নাম চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ব্লগ, ব্লগ, ব্লগ পেজ, এখানে স্ল্যাগটা হবে ব্লগ। ঠিক আছে, সো এটা ব্লগ। তারপরে প্যারেন্ট, বেসিক্যালি প্যারেন্ট বলতে বোঝাচ্ছে যে এটা প্যারেন্টটা কোনো প্যারেন্টের আন্ডারে থাকবে কি না, আমি না এটা একটা মেইন পেজের মতোই থাকবে। অর্ডারটা বেসিক্যালি হচ্ছে আপনার অর্ডারটা যেটাকে আমরা বুঝতেছি সেটা হচ্ছে এই এই প্রতিটা কোনটা কোন অর্ডারে থাকবে, যেমন হোমটা উপরে আসছে তার মানে এটা অর্ডার জিরো, এবারে উপরেরটা কিন্তু ওয়ান। ঠিক আছে, প্রথমটা হোম যেহেতু অর্ডার জিরো, এটা যদি জিরো করে দেন তাহলে এটা উপরে চলে যাবে। তো যখন যে অর্ডার আসবে আর কি, জিরো মানে উপরেরটা, আমরা জানি ইন্ডেক্সিং করে আসছি আমরা। তারপরে ওয়ান মানে পরেরটা, এইভাবে অর্ডার। সো এটা টেমপ্লেটটা কী হবে, কভার টেমপ্লেট না ফুল টেমপ্লেট এরকম হবে। সো এটা আমরা আপডেট করে দিচ্ছি, তাহলে ব্লক পেজটা আপডেট হয়ে গেল। সো আমি যদি এখন এই পেজটা রিলোড দেই, যে পেজ নট ফাউন্ড, তো পেজ নট ফাউন্ড কারণে ব্লক পেজটা এরকম আসতেছে যে ব্লক। ঠিক আছে, সো ব্লক পেজটা এটা চলে আসলো। সো ব্লক পেজ যে পেজ ব্লকগুলো দেখাচ্ছে, এটা আগে কেন আসলো, এটা অর্ডারটা, এই যে এখানে অর্ডারটার জন্য এখানে আমরা জিরো করা আছে। আমি বলতেছি ব্লগের অর্ডারটা হবে এখান থেকে কেন করা, আমি কুইক এডিটে না, এখান থেকে কুইক এডিটে বলতেছি যে অর্ডার মানে কি জিরোতে চলে আসছে। আমি বলতে কুইক এডিটে বলতেছি এটা অর্ডারটা হচ্ছে ওয়ান আপডেট। ঠিক আছে, হোমের কুইক এডিটে এটা অর্ডার জিরো আছে আপডেট। ঠিক আছে, সো এখন যদি আমি যদি চেক করি পেজটা, এই যে হোমটাকে চলে আসছে। সো হোমে ক্লিক করলে আবার হোম পেজে চলে আসবো আমরা, হোমে চলে আসতেছি। আবার যখন ব্লগে ক্লিক করতেছি আবার ব্লগ পেজে চলে আসতেছি। ঠিক আছে, সেইভাবে করে আমরা এই পেজের সেট আপগুলো করতে পারবো। সো এগুলো আমরা অনেক দেখবো, অনেক ঘাটাঘাটি করবো, কারণ এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। আর আগামী সব দিনই আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ, যেহেতু সো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে। সো এখান থেকে অ্যাড নিউজ মানে ওইটা কমেন্টস, আপনি এখানে কেউ কমেন্ট করলে দেখতে পারবেন, যেমন আমরা একটা কমেন্ট করছিলাম যে কমেন্টটা, সো এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, কেউ কমেন্ট করতে পারলে যাবো, আপনি এখানে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে এখন আমি যদি এখানে ব্লগে আসি, সো এখন নর্মাল ইউজার হিসেবে দেখতেছি, আমি বলতেছি যে এখানে এটাতে আমি কমেন্ট করবো, আমাদের অ্যালাউ করাই আছে। সো আমি এখানে কমেন্ট করবো, আমার নেম টেম সব কিছু দিয়ে কমেন্ট করতে হবে। সো আমি এখানে বলছি যে টেস্ট, ঠিক আছে, টেস্ট ইমেল, টেস্ট টেস্ট জিমেল ডট কম, ওয়েবসাইট লাগবে না, সেভ মাই ফর ব্রাউজার, নেক্সট টাইম আই কমেন্ট, যেটা সেভ অপশন করা যাবে। সো পোস্ট কমেন্ট দিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু এখনও ওয়েটিং ফর মডারেশন বলতেছে, তার মানে কেউ যদি বাইরে থেকে একজন কমেন্ট করে, মানে যে ইউজার না, যদি কমেন্ট করে তাহলে বলো কি কমেন্ট ওয়েটিং ফর মডারেশন। তার মানে এখন আপনি অ্যাডমিন, অ্যাডমিন কী করতে পারবে, 1 2 3 4 5 6 লগ ইন করি, আপনি চাইলে এই যে এখানে কমেন্টসে একটা লাল দাগ দেখাচ্ছে কমেন্টসে, তার মানে আপনি এখানে এই যে একজন যে কমেন্ট করছে এই লোকটা, এখানে আপনি দেখতেছেন যে কমেন্টটা। সো আপনি চাইলে এখান থেকে এই কমেন্টটাকে এডিট করে দিতে পারেন, এখানে কুইক এডিট, আপনি কমেন্ট রিপ্লাই এখান থেকে করে, আপনার অ্যাপ্রুভ করার যে ঘরটা আপনি অ্যাপ্রুভ করে দিলেন অ্যাপ্রুভ। সো এখন যদি ওই এখানে সে রিলোড দেয় তাহলে এবার যে কমেন্টটা কী হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম। সো তাহলে এখান থেকে আপনি কমেন্টের এইখানে ইয়াটাও করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, এখানে আরও অনেক কিছু দেখবো, থিমস, কাস্টমাইজ উইজার্স, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, প্লাগইনস, ইউজার্স, অনেক ইম্পর্ট্যান্ট জিনিস, ইউজার্স টুলসগুলো, তারপরে সে সেটিংসগুলো, এগুলো দেখতে হবে, এগুলো আস্তে আস্তে দেখতে হবে, এগুলো সময় লাগবে। ওয়ার্ডপ্রেস কিন্তু এত মনে হয় যে ইজি, বাট আসলে ইজি না, কারণ অনেক অপশন আছে, অনেক কিছু আছে, সহ প্রতিটা জিনিস আমাদের বুঝতে হবে, প্রতিটা পার্ট বাই পার্ট যদি না বুঝতে পারি তাহলে আমাদের এটা শিখে কোনো লাভ নেই। সবাই কি ক্লিয়ার ব্যাপারটা?
করছি ভাই। ভাই আমার একটা সমস্যা হয়েছে ভাই। কি হইছে ভাই? আমার না ডাউনলোডই হচ্ছে না ওয়ার্ডপ্রেস 2 আর যেটা ডাউনলোডই হচ্ছে না, এখনো নিচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। নিচ্ছে না মানে বলছি না, আপনি ইয়া করেন তো দেখি স্ক্রিনশট দেবো। তো ভাই আমি ইয়া করছিলাম।